السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অদ্যকার এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদের কল্যাণ কামনা করেন, তাদেরকেই একমাত্র দিনই মাহফিলে আসার এবং বসার তথা দীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এজন্য আমরা যারা এখানে বসেছি, আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোবাসেন, আমাদের মঙ্গল কামনা করেন, এজন্যই আমাদেরকে এখানে বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য। মানুষ কি করে আল্লাহর গোলামি করবে, আল্লাহর বন্দেগী করবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে অনুগ্রহ করে যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। এই নবী রাসূলদেরকে পাঠানো এটা আল্লাহর একটা বড় পরিকল্পনার অংশ।
আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়ায় পাঠাচ্ছেন তখনই তিনি জানতে পারলেন যে ইবলিসকেও দুনিয়ায় পাঠানো হচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে মনে ভাবলেন যেই ইবলিস আমাকেও ধোকা দিল সে দুনিয়াতে যাচ্ছে, আমার সন্তানদেরকেও ধোকা দিবে, তাছাড়া আমার সন্তানদের বয়স হবে 100 বছর, 50 বছর, 60 বছর, আর ইবলিসের বয়স হবে কেয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখনই ইবলিসের অভিজ্ঞ, ইবলিসের কৌশল, ইবলিসের চক্রান্ত সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করবে এরপরে তারা মরে যাবে, কিন্তু ইবলিসের কোনো মরণ নেই, সে তার সারা জীবনের কৌশলগুলো কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে ধোকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দিলেন, قُلْنَا هَبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী দুনিয়াতে চলে যাও, তোমাদের সন্তানদের সহ তোমাদেরকে নামিয়ে দিলাম, জেনে রাখো আমি তোমাদেরকে এমনিতেই দুনিয়াতে ছেড়ে দিব না, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী যাবে, আসমানি কিতাব আমি তোমাদেরকে দান করব, আমার পক্ষ থেকে নবী এবং রসুলগণ যাবেন, আমার পক্ষ থেকে নবী রসুল যাবেন, হেদায়েতের বাণী যাবে, আসমানি কিতাব যাবে, এই কিতাবকে যারা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই ব্যক্তি আমার পক্ষ থেকে পাঠানো কিতাবের অনুসরণ করবে, আমার নবী রাসূলদের কথাকে মান্য করে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোন শত্রু কোন রকম ক্ষতি করতে পারবে না, কোন ভয় নাই, কোন চিন্তা নেই, তাদের হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোন ভয় নেই, কোন চিন্তা নেই, সমস্ত কিছু, সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র জাল ছিন্ন করে তাদের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী রাসূলদেরকে পাঠাচ্ছেন, নবী রাসূলদের জন্য আবার কিতাব দান করেছেন। কিতাব দেওয়ার প্রয়োজন হল কিসের জন্য? আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিসের জন্য? কিন্তু চোখ থাকলেই কি মানুষ দেখতে পারে? চোখ দিয়ে দেখতে হলে চোখের সামনে আলো থাকতে হয়, কি দেখতে হয়? এখন আলো নেই, আমরা ভালো করে দেখতে পাচ্ছি না, এই চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন। দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় চন্দ্রের আলো, তারকার আলো, বিদ্যুতের আলো, কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন তুমি কিছুই দেখতে পারবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, বিবেকের চক্ষু, বুদ্ধির চক্ষু, জ্ঞানের চক্ষু। এই জ্ঞান চক্ষুটা দান করেছেন মূলত আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞানের মাধ্যমেই মানুষের সাথে অন্য পশুরগুলোর মধ্যে পার্থক্য। আমরা অনেকেই জানি যে মানুষ আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সমস্ত মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক করে সৃষ্টি করেছি। শ্রেষ্ঠ কোন দিক থেকে? যদি বলেন দৌড়ের প্রতিযোগিতায় মানুষ শ্রেষ্ঠ,
তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ অনেক বেশি দৌড়াইতে পারে, ঠিক কিনা? মানুষ যদি ঘন্টায় জোরে দৌড় দিয়ে 20 কিলোমিটার দৌড়াইতে পারে, চিতাবাঘ ঘন্টায় দৌড়াইতে পারে 100 কিলোমিটার। কাজে দৌড়ের প্রতিযোগিতায় যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, তাহলে তো মানুষের চেয়ে বরং চিতাবাঘের শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, ঠিক কিনা? যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, তাহলে ভাইজান মানুষ তো উড়তে জানে না, পোষ পাখিরা উড়তে জানে, ঠিক কিনা? আবার যদি বলেন সাঁতারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়, তাহলে মানুষের চেয়ে মাছেরা অনেক বেশি সাঁতার কাটতে পারে, ঠিক কিনা? আবার যদি বলেন হিংস্রতার প্রতিযোগিতায়, তাহলে মানুষে কামড় দিলে মানুষ মরে না, কিন্তু সাপে কামড় দিলে মানুষ মরে, ঠিক কিনা? এমনি ভাবে আবার যদি বলেন শক্তির প্রতিযোগিতায় মানুষ শ্রেষ্ঠ, তাহলে জঙ্গলের বাঘ ভল্লুক সিংহ ইত্যাদির শক্তি মানুষ চেয়ে বেশি বেশি না কম? মানুষের চেয়ে বেশি। বাইজান মানুষ তো গরু এবং ছাগলের বাচ্চার চেয়েও দুর্বল। একটা গরুর যখন বাছুর ভূমিষ্ঠ হয়, গরুর বাছুরটা একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে ল্যাস খাড়া করে দেয় দৌড়, ঠিক কিনা? একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে দৌড়োদৌড়ি শুরু করে, ঠিক কিনা? মানুষের বাচ্চা দৌড়ায় কয় মাসে? তাহলে বোঝা গেল মানুষ এইসব দিক দিয়ে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ কোন দিক থেকে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটা জ্ঞান দান করেছেন, বিবেক বুদ্ধি দান করেছেন। এই জ্ঞানের মাধ্যমে মানুষ আশরাফুল মাখলুকাত, এই জ্ঞানের কারণেই মানুষ শ্রেষ্ঠ প্রাণী। ভাইজান সেই জ্ঞানের মাধ্যমে মানুষেরা রেলগাড়ি তৈরি করল, এবারে চিতাবাঘের সঙ্গে দৌড় দিল। চিতাবাঘ যেখানে দৌড়াইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার, মানুষ রেলগাড়িতে চড়ে সেখানে দৌড়ায় 350 কিলোমিটার পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে মানুষ উড়ালের প্রতিযোগিতায় পাখির সঙ্গে পারত না, মানুষ উড়তে জানে না, কিন্তু মানুষেরা উড়োজাহাজ তৈরি করল, প্লেন তৈরি করল, রকেট তৈরি করল, এবারে রকেটে চড়ে পাখির সঙ্গে উড়াল দিয়ে পাল্লা দিল। এবারে পাখি যদি 100 কিলোমিটার উঠতে পারে, মানুষরা তার মোকাবেলায় 1,000 থেকে 7,500 কিলোমিটার পর্যন্ত উড়াল দিতে পারে। এমনি ভাবে মানুষ সাঁতার কেটে মাছের সঙ্গে পারে নাই, কিন্তু মানুষেরা সাবমেরিন তৈরি করে এবারে ডুব দিয়ে পানির ভিতরে মাছের সঙ্গে পাল্লা দিয়ে দৌড় দেয়। এবারে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলে যায়, মাছ মানুষকে ধরতে পারে না, ঠিক কিনা? এরকম ভাবে হিংস্রতার প্রতিযোগিতায় বলা হয়েছিল মানুষের চেয়ে সাপ বেশি হিংস্র। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল এবং জ্ঞান বুদ্ধি দান করেছেন, এই জ্ঞানের মাধ্যমে মানুষ সাপকে পর্যন্ত গর্তের ভিতর থেকে টেনে হেঁচড়ে বের করে ওর 20 দাঁত ভেঙে তারপরে খেলা দেখায়, পয়সা কামাই করে, ঠিক কিনা? বোঝা গেল মানুষ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক কিসের বিবেচনায়? জ্ঞান এবং বুদ্ধির বিবেচনায়। এবারে এই জ্ঞান চক্ষুটা আল্লাহ দিয়েছেন মানুষকে আল্লাহকে চেনার জন্য, কিন্তু জ্ঞান থাকলেই মানুষ আল্লাহকে চিনতে পারে না। ও আমার ভাইয়েরা, দুনিয়াতে অনেক জ্ঞানী বিজ্ঞানী ছিল, তারা মানুষকে নিয়ে গবেষণা করেছে, চিন্তা করেছে। কোন কোন বিজ্ঞানী মানুষকে বলেছে মানুষ হল সেক্স সর্বস্ব প্রাণী, যৌন চাহিদা পূরণ করতে পারলে মানুষের সব সমস্যার সমাধান। আর একদল মানুষ, তারা চিন্তা করে গবেষণা করে বিজ্ঞানীরা বলল মানুষ হল পেট সর্বস্ব প্রাণী, পেট ঠিক সব ঠিক, এদের মাথায় ঢুকলো পায়খানা। ও আমার ভাইয়েরা,
চিংড়ি মাছ যখন সামনে চলে তখন দেখবেন আস্তে আস্তে চলে, আর পিছনে যখন ধাক্কা মারে তখন এক ধাক্কায় অনেক দূরে চলে যায়। কারণ কি? কারণটা মেয়ে লোকেরা ভালো করে বুঝবে। মেয়ে লোকেরা দেখবে চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ঠিক সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বিজ্ঞান অনেককে দান করেছিলেন। ডারউইনেরও জ্ঞানের কোন কমি ছিল না, বিজ্ঞানী ছিল, কিন্তু তার জ্ঞানের চোখের সামনে কোরআনের আলো না থাকার কারণে আল্লাহকে চিনতে পারে নাই, বরং সে নিজেকে এবং তার অনুসারীদেরকে এবং দুনিয়ার সমস্ত মানুষদেরকে বানরের বাচ্চা প্রমাণিত করার চেষ্টা করেছে, ঠিক কিনা? সে যখন জঙ্গলে গিয়ে দেখল যে বানরেরা মানুষের মতো দেখতে, ওরাং ওটাং শিম্পাঞ্জি এগুলো মানুষের মতো অনেকটা দেখতে, মনে মনে ভাবল এই বানরগুলোই হচ্ছে মানুষের পূর্বপুরুষ। মানুষের সামনে সে তত্ত্ব পেশ করল, এই বানরগুলো গাছে ঝুলতে ঝুলতে ওর লেজটা পড়ে গেছে, এরপরে মানুষ হয়ে গেছে। এইভাবে সে মানুষকে বানরের বাচ্চা প্রমাণিত করার চেষ্টা করল। ও আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, বানর এখনো জঙ্গলে আছে কিনা? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গাছে এখনো ঝুলতেছে, চিড়িয়াখানায় বানর ঝুলছে। যদি আগের যুগে লেজটা ঘষতে ঘষতে পড়ে গিয়ে থাকে, এখন পড়ে না কেন? এই মতবাদ এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় আর ছাত্রদেরকে বুঝায় যে দেখো আসলে আমরা বানর থেকে এসেছি। বিশ্বাস না করলে পিছনে হাত দিয়ে দেখো, লেজের গোড়াটা এখনো খুঁজে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখন গোপনে পিছনে হাত নেয়, এরপরে লেজের গোড়া তালাশ করে দেখে ঠিকই একটা আছে, এরপরে মাথা ঝুলায় আর বলে আমাদের শিক্ষক ঠিকই বলেছেন, আমরা আসলেই বানরের গোষ্ঠী ছিলাম। ও আমার ভাইয়েরা, বানরের থেকে যদি মানুষ হয়ে থাকে, এখনো চিড়িয়াখানায় বানর রয়েছে, জঙ্গলে বানর আছে, এখনো ওরা গাছের সঙ্গে ঝুলে, ওরা প্লেনে চড়ে চলে না, গাড়িতে চড়ে না। আগের যুগে যদি বানরগুলো ঝুলতে ঝুলতে মানুষ হয়ে গিয়ে থাকে, ল্যাস পড়ে গিয়ে থাকে, এখন কেন পড়ে না? আসল বিষয়টা হচ্ছে এই, টাকি মাছ আর গজার মাছ শোল মাছ দেখতে একরকম কিনা? এখন কেউ যদি বলে যে এই টাকি মাছগুলোই হচ্ছে এই বড় বড় বিশাল গজার মাছ শোল মাছের পূর্বপুরুষ, বিশ্বাস করা যাবে? লোকেরা বলে এটা পাগল। পাবদা মাছ বোয়াল মাছ দেখতে কাছাকাছি, এখন যদি কেউ বলে পাবদা মাছগুলোই হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ, বিশ্বাস করা যাবে? আসল বিষয়টা হল ওই বিজ্ঞানী মানুষের সৃষ্টি সম্পর্কে জানবে কোত্থেকে, কোরআন পড়ে নাই। এই জন্য আমি বলেছি যে চক্ষু থাকলে যেমন চোখ দিয়ে দেখা যায় না, দেখার জন্য কিসের প্রয়োজন? আলো প্রয়োজন। ঠিক জ্ঞান বিজ্ঞান থাকলেই কেবল আল্লাহকে চেনা যাবে না, আল্লাহকে চেনার জন্য জ্ঞান চোখের সামনে একটা আলো থাকতে হবে, সেই আলোর নাম হচ্ছে আল কোরআন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তোমাদেরকে আমি বিবেক বুদ্ধি দান করেছি, জ্ঞান দান করেছি আমাকে চেনার জন্য, আমার বিধানকে জানার জন্য, কিন্তু এই বিবেক বুদ্ধি আর জ্ঞান থাকলেই তোমরা আমাকে চিনবে না। আমাকে চেনার জন্য তোমাদের জ্ঞানের চোখের সামনে একটা আলোর প্রয়োজন, সেই আলোটাই হচ্ছে আল কোরআনুল কারীম। যারা বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে যারা গবেষণা করেছে, এই কোরআনুল কারীমকে যারা পড়াশোনা করেছে, সে যদি মুসলিম নাও হয় তারপরেও ঠিকই সৃষ্টিকর্তার পরিচয় খুঁজে পেয়েছে। ডক্টর মরিস বুকাইলের ইতিহাস আপনারা জানেন, একজন খ্রিস্টান, তিনি গবেষণা শুরু করলেন কোরআনকে নিয়ে, কারণ কোরআনের শুরুতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এ হচ্ছে এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ নেই, সংশয় নেই।
এই মরিজ বুকাইনি কোরআনুল করিমের ভুল ধরার জন্য গবেষণা শুরু করল। আমার ভাইয়েরা, ইংরেজি অনুবাদ পড়তে পড়তে কোরআনের কিছু ভুল পেয়েও গেল। অনুবাদক ভুল করে, এই অনুবাদকের ভুল দেখে সে মনে খুব খুশি হল, আমি কোরআনের ভুল ধরতে পেরেছি। এটা এত আজ করে চলবে না বন্ধু বিধান পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম দিয়েছেন, আর শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ নেই, সংশয় নেই, ভুল নেই। ভুল ধরার জন্য তিনি কোরআনের ভুল ধরতে শুরু করলেন, ইংরেজি অনুবাদ পড়ে কিছু ভুল পেয়েও গেলেন, মনে মনে খুশি আমি কোরআনের ভুল ধরতে পেরেছি। কিন্তু পরক্ষণে চিন্তা করলেন এইরকম কোরআনের ভুল ধরা ঠিক হবে না, কোরআনের ভাষা আরবি, আমি ভুল ধরে ইংলিশে পড়ে যদি অনুবাদক ভুল করে থাকে, এই জন্য আবার তিনি আরবি ভাষা শিখতে শুরু করলেন। এবারে তিনি এটা বন্ধ করতে মনে লাগবে না, এই জন্য তিনি এটা বন্ধ করতে মনে লাগবে না, তার কোরআনুল করিমের ভাষা শিখলেন, আনাকুম বানাকুম জানাকুম শিখেন নাই, খুব ভালো করেই শিখলেন। এবারে কোরআন শরীফকে আরবিতে গবেষণা করতে শুরু করলেন, আরবিতে পড়তে লাগলেন। তিনি গবেষণা করে তারপরে একটা বই লিখলেন, তিনি লিখেছেন আমি কোরআন শরীফকে পড়াশোনা করেছিলাম ভুল ধরার জন্য, এজন্য আরবি ভাষা পর্যন্ত শিক্ষা করেছি, কোরআন শরীফকে গবেষণা করেছি, আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতবার পড়েছি কোরআনুল করিমের নতুন নতুন তথ্য, নতুন নতুন বিজ্ঞান আমার সামনে উপস্থিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনুল করিমকে পড়েছিলাম কোরআনের ভুল ধরার জন্য, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, কোরআনুল করিমের কোন ভুল তো ধরার সুযোগ হয় নাই, কোরআন বরং আমার জীবনের পদে পদে, আমার জীবনের বাঁকে বাঁকে যত ভুল ছিল সমস্ত ভুলগুলো সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যারা পূর্ণাঙ্গ রূপে মানে তাকে বলে মুসলিম, তাকে বলে কি? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ অনেকে বলে শান্তি, কিন্তু ভাই জান সালাম অর্থ শান্তি। সালাম মানে কি? আমি এখানে শুরুতেই বসেই বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রাহমাত বরকত এবং শান্তি বর্ষিত হোক। সালাম অর্থ কি? তাহলে ইসলাম অর্থ কি? ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর কালামের সামনে, কোরআনের হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আর এইভাবে আত্মসমর্পণ করে যে ব্যক্তি তাকে বলে মুসলিম, তাকে বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন তার রব বললেন আসলিম মানে তুমি আত্মসমর্পণ করো, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম মানে কি তাহলে? আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আর এরকম যারা আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে তাকে বলে কি? মুসলিম। তাকে বলে কি? এখন যদি আল্লাহর হুকুম কেউ না মানে তাকে মুসলিম বলা যাবে? আল্লাহর হুকুম দেওয়ার জন্য কোরআনকে নাজিল করেছে, এই কোরআনকে যারা পুরাপুরি মানে তাকে বলে কি? আর যদি অর্ধেক মানে, অর্ধেক মানে না, তাকে মুসলিম বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনুল করিমের ইরশাদ করেন يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه হে ইমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তোমার বাড়িতে যদি কোনো মেহমান যায়, অর্ধেকটা তোমার দরজার ভিতরে ঢুকে আর অর্ধেক বাইরে থাকে, তুমি কি বলবা?
এবারটা হয়তো পুরা ঢুকবি না পুরা বাইর, ঠিক কিনা? তোমার বাড়িতে মেহমান অর্ধেক যদি দরজার ভিতরে ঢুকে অর্ধেক বাইরে থাকে, এটা যেমন বেমানান এবং বেহুদা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সাথ করছেন, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিছু মানবে কিছু মানবে না, এমনটা করার সুযোগ আছে? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফাতান, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, মসজিদে যে আল্লাহর কালাম দিয়ে নামাজ পড়ো, বাহিরে গেলে সে আল্লাহর হুকুম মানতে হবে কিনা? ওই আল্লাহর কালাম অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যাংকে, আদালতে, সব জায়গায় হুকুম চলবে কার? আমরা কি তা মানি? সব যদি মানি তাহলে মুসলিম, আর সব না মানলে কি হওয়া যাবে না? এবার একটু দেখাই আমরা সব জায়গায় মানি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পর্দার হুকুম দিয়েছেন কি? বর্তমানে সবচেয়ে বড় সমস্যা ইফতিজিং, শহরের লোকেরা ভালো করেই জানেন। এই মহিলা কলেজগুলোর সামনে গেলে দেখবেন যখন কলেজ ছুটি হওয়ার সময় হয় তখন একদল যুবকেরা ইউনিভার্সিটি কলেজের দরজার সামনে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, অসহায় ভিখারির মতো দাঁড়িয়ে থাকে। মেয়েটা কোন সময় বের হবে তার পিছনে লাগবে, একটু আঁচল ধরে টান দেয়, একটু বাদাম খাওয়াতে চায়, এরপরে আস্তে আস্তে তাকে অপকর্ম করার জন্য বাগায়, আর না পারলে এসিড মারে। এ সমস্ত নাম হচ্ছে ইফতিজিং, নারীদেরকে উত্তপ্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নারীদেরকে উত্তপ্ত করা বন্ধ করতে হলে, ইফতিজিং বন্ধ করতে হলে সাইনবোর্ড লেখলে চলবে না, পত্রিকায় বিজ্ঞাপন দিলে চলবে না। আমার কাছে বিধান আছে, কোরআনে আইন দেওয়া আছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে পর্দা ঝুলিয়ে দেয়, হেজাব করে, পর্দা করে। এই পর্দা যদি করে তাহলে ফালাই উজাইনা, তাদের কেউ উত্তপ্ত করতে পারবে না, ইফতিজিং করতে পারবে না। পর্দার হুকুম দিয়েছেন কে? ওই আল্লাহ তারা বলছেন যে পর্দার হুকুম মেনে চললে কেউ ইফতিজিং করতে পারবে না, নারীদের উত্তপ্ত করতে পারবে না। তাহলে আল্লাহর হুকুম বাতিল করে ইফতিজিং বন্ধ করা যাবে? ও আমার ভাইয়েরা, এই জাতি আল্লাহর এই পর্দার হুকুমকে পর্যন্ত বাতিল করার চক্রান্ত করেছে, আদালত থেকে রায় দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, ঠিক কিনা? আল্লাহর হুকুম বাতিল করলে সে মুসলিম থাকবে? আমি এই জন্য শুরুতেই বলেছি, মুসলিম কাকে বলে? মুসলিম হল যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানে, সব ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলে, তাকে বলে কি? আর যদি আল্লাহর হুকুম কিছু মানে কিছু মানে, তাকে মুসলিম বলা যাবে? ও আমার ভাইয়েরা, পর্দার হুকুমটাই পেশ করলাম, পর্দার হুকুম দিয়েছেন কে? এই হুকুমটাকে বাতিল করলো, এরপরে নারী নির্যাতন বন্ধের জন্য স্লোগান দেয়, মিছিল দেয়, বন্ধ হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করেছেন, সিস্টেম করে দিয়েছেন, নারী পুরুষ সারা দুনিয়া চলবে না, নারী পুরুষের জন্য, পুরুষ নারীর জন্য সম্পূরক। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা পুরুষের জন্য, পুরুষ নারীর জন্য পোশাক সমতুল্য, একটা ছাড়া আরেকটা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো ইরশাদ করেছেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু, হে ইমানদারগণ, হে মুসলিম মানুষেরা, তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারীর থেকে সৃষ্টি করেছি, নারী পুরুষের মিশ্রণে তোমাদের সৃষ্টি করেছি, কিন্তু এই নারী পুরুষদেরকে সৃষ্টি করেছেন, এর মাধ্যমে মানুষ সৃষ্টি করবেন, কিন্তু পর্দার বিধান দিয়েছেন কি জন্য? এই লাইট জ্বলার জন্য দুইটা তার আছে কিনা? দুইটা তার ছাড়া লাইট জ্বলবে? কয়টা তার দরকার? কিন্তু এই দুইটা তারে রাবার পেঁচানো আছে কিনা, পর্দা আছে কিনা? এই দুইটা তারে পর্দা দেওয়া আছে, রাবার পেঁচানো আছে,
একটা নির্দিষ্ট নিয়মে গেলে দুইটা তারকে মিলতে হবে, তারপরে বাতি জ্বলবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ওই রাবারের মতো তারের মতো দুইটাকে বলছেন আলাদা পর্দা করে থাকো, পুরুষকেও বলেছেন চক্ষু নিচু রাখো পর্দা করো, মেয়ে লোকদেরকেও বলেছেন পর্দা করো। কোরআনে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, চক্ষুকে নিচু রাখে। এরপরে বলেছেন কুল্লিল মুমিনাতি, এবং মুমিনাত মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে পর্দা করে নেয়, ঝুলিয়ে পর্দা করে নেয়। এই পর্দার বিধান দিলেন, যেমন দুইটা তার ছাড়া বাতি জ্বলবে না, কিন্তু দুইটা তারকে রাবারের পর্দা দিয়ে পেঁচাতে হয়েছে। এরপরে নির্দিষ্ট নিয়মে যখন মিলবে তারপরে আলো জ্বলবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষকে একাত্র করে তারপরে সন্তান তৈরি করার ব্যবস্থা করেছেন, কিন্তু বলেছেন খবরদার তোমরা পর্দার বিধান মেনে চলো, এই পর্দার বিধান মেনে তারপরে পরস্পরে বিয়ে করো, বিয়ে করার পরে যখন তোমরা মিলবে তখন তোমাদের থেকে সুন্দর মানুষ তৈরি হবে, পৃথিবী শান্তি হবে, ঠিক কিনা? এই জন্য দেখেন আল্লাহর সিস্টেম হল যখন মেয়েদের ছেলেদের বিয়ার বয়স হয় তখন দেখবেন চেহারায় লাবণ্যতা আসে, স্বাস্থ্যটা ভালো হয়ে যায়, যেন একজন আর একজনের প্রতি আকৃষ্ট হয়। এই সিস্টেম করেছেন কে? এই সময় যদি মেয়ে লোকেরা পর্দা করে নিজেকে হেফাজত করে তাহলে পুরুষেরা পয়সা দিয়ে তারপরে এই বিয়ে করবে, ঠিক কিনা? এই জন্য মোহর ধার্য করা হয়েছে। একজন লোক দুপুরের রোদ্রে পিপাসায় তার কলিজা শুকিয়ে গেছে, পানির তৃষ্ণায় ছটফট করছে, এই সময় একজনের ডাব বিক্রি করে দেখতে পেল, ডাব ডাব কত? 50 টাকা। এই 50 টাকা দিয়ে হলেও ডাব কিনবে কিনা? এরপরে যখন পিপাসা নিবারণ হয়ে গেল কিছু দূর গিয়ে দেখে আরেকজনে ডাব বিক্রি করে, কাজে বিনা পয়সায় খাও, বিনা পয়সায় খাইবে তারও চাহিদা নাই, কারণ কাম তো আগেই শেষ। পিপাসা যখন ছিল তখন 50 টাকা দিয়ে ডাব কিনল খাইল, পিপাসা শেষ হয়ে গেল এখন বিনা পয়সা দিলেও খাইতে চায় না, ঠিক কিনা? কিছু দূর গিয়ে দেখে আর একজন ডাবওয়ালা ডাব নিয়ে বসে আছে, সে কয়ে ডাবও খাও, তোমাদেরকে ডাবের সঙ্গে 5 টাকা পুরস্কার দেওয়া হবে। ব্যাপার কি? ব্যাপার হলো আমি অনেক দূরের থেকে ডাব বাজার এনেছি, বিক্রি হয় নাই, ফেরত নিতে গেলে আমার 1000 টাকা খরচ হবে, তার চেয়ে তোমাদেরকে ডাব খাওয়াই আর 2 টাকা পয়সা দিলেও আমার এত টাকা খরচ হবে না। ও আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ছেলেদের ভিতরে যৌবন দান করেছেন, আকর্ষণ সৃষ্টি করেছেন এবং যৌবনের তৃষ্ণা বাড়িয়ে দিয়েছেন, তখন নারীদের প্রতি তারা আকৃষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। এই সময় আল্লাহ নারীদেরকে বললেন পর্দা করো। এই জন্য পর্দা করার বিধান যুবতী নারীদের জন্য, যাদের দিকে আকৃষ্ট হয়। বুড়া মেয়েদের জন্য পর্দা আছে নাকি? আমার দেশে উল্টো দেখবেন, একেবারে বুড়ি চামড়া ঢিলে হয়ে গেছে, বুড়ি কুচু হয়ে গেছে, এই বুড়ি কায়দা মতো বোরকা পরে, ঠিক কিনা? আর যুবতী মেয়েরা বোরকা পরে না, বুড়ি দেখাইতে চায় যে আমি এখন বুড়ো হয়ে গেছি, আমার চেহারা খারাপ, আমাকে দেখে লাভ নেই, ওকে দেখো একসময় আমি ওরকম ছিলাম। এই জন্য বোধ হয় বুড়ি পর্দা করে, বুড়ির জন্য পর্দা নাই। কোরআনে বলা আছে, স্পষ্ট আয়াত আছে, যখন একেবারে 60-70 বছর চলে যায় যখন তার দিকে কেউ দৃষ্টি দিবে না, এই সময় তাকে এত পর্দা করার বিধান নাই। পর্দা করার বিধান কোন সময়? ও আমার মা বোনেরা ভালো করে বুঝবেন, কারণ এই সময় ছেলেদের মধ্যে যৌবনের জ্বালা সৃষ্টি হয়, তৃষ্ণার সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন পর্দা করো, পর্দা করলে পরে ওরা যখন তোমাকে ফ্রি পাবে না তখন তোমাকে পয়সা দিয়ে তারপরে বিয়ে করবে, ঠিক কিনা? এইটার নাম মোহর। এটার নাম কি? ও আমার ভাইরা, সৌদি আরবে দেখবেন সৌদি আরবের মেয়েরা পর্দা করে, স্কুলের মেয়েরা পর্যন্ত কালো বোরকা দিয়ে চেহারা ঢেকে রাখে। ওই দেশে এখন পর্যন্ত অনেক যুবক ছেলেরা বিয়ে করতে পারে না, কিসের অভাবে? পয়সার অভাবে, টাকার অভাবে। ধনী দেশ, তারপরেও বিয়ে করতে পারে না, বিয়ে করার টাকা নাই, কারণ মেয়েদেরকে চড়া মূল্য দিয়ে, পয়সা দিয়ে বিয়ে করতে হয়। ওখানে পর্দা আছে, মেয়েদের মূল্য আছে, ওই যে ডাব কেনার জন্য পয়সা দিতে হয়, পিপাসায় কাতর, পয়সা দিয়ে ডাব খায়। আমার দেশে পর্দা খুলে ফেলল,
এরপরে মেয়েরা যখন রাস্তায় বেরিয়ে গেল ইফতিজিং করে তার চাহিদা পূরণ করতে পারল, এখন আর বিয়ে করার দরকার নাই। পরে মহিলার বয়স হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, চেহারায় পোকা পড়ে গেছে, ছেলেরা বিয়ে করতে চায় না। এখন মেয়েদের মা বাপরা বলে বিনা পয়সায় বিয়ে করো, ফ্রি দিব, দেয় কিনা। তারপরে যখন ফ্রিও নেয় না তখন কয়েছে ডাবো খাও পয়সাও নাও, মেয়েও নাও উল্টো পয়সা তোমাকে দেওয়া হবে, ঠিক কিনা। একটা লোক নতুন বাড়ি করেছে, নতুন বাড়ি, নতুন মাটি, নতুন কলা গাছ লাগিয়েছে, বড় বড় সাগর কলা হয়েছে। চিন্তা করলো গ্রামের লোকেরা এই মূল্যবান কলা দামি কলা খাবে না, এটা নীলক্ষেত নিয়ে যাই, বাক্কুসা মার্কেটের অনেক বড় বড় ব্যবসায়ী আছে, এরা ভালো দাম দিয়ে খাইবে, আর খাইতে কষ্ট না হয় সেজন্য ছোলাটাকে উঠিয়ে দেয়। কলার ছোলা খুলে তারপরে বাক্কুসা মার্কেটের সামনে বিক্রি করার জন্য বসে গেছে। মানুষেরা সব চলে যাচ্ছে, আশপাশের ছোট কলাগুলো সব বিক্রি হয়ে গেছে, কিন্তু ওর নতুন বাড়ির বড় কলার কাছে কেউ আসে না। এবারে ডাক দিল, মেয়েরা তোমাদের কি হল, ভাইরা তোমাদের কি হলো, আমার নতুন বাড়ির নতুন কলা কি মিষ্টি কলা, একটু খাইয়ে দেখো না, কেন না তোমরা কি ছোট ছোট কলা খরিদ করছো। লোকেরা বলল, তোমার ওই কলার উপরে ছোলা নাই, পর্দা নাই, ওই কলা খাইলে আমাদের সমস্যা আছে। কয় সর্বনাশ, পর্দা তো ফেলে দিয়েছিলাম তোমাদের সুবিধার জন্য, তোমাদের খাইতে কষ্ট না হয় সেজন্য ছোলা ফেলে দিয়েছিলাম, ঠিক আছে তোমরা বিনা পয়সায় খাও। এবারে লোকেরা বলল, না তোমার এই কলা আমরা বিনা পয়সায় দিলেও খাবো না, তোমার এই কলায় যেহেতু ছোলা নাই পর্দা নাই, এটা খাইলে পেট খারাপ হইবে, অসুখ হইবে, ডায়রিয়া হইবে, এটা খাইতে পারি, কলাও ফিরিয়ে দিবা, সঙ্গে সঙ্গে পেট খারাপ খাওয়া হলে ঔষধের পয়সা দিবা, তারপরে নিতে পারি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে পর্দা করতে বললেন, পর্দার বিধান মেনে যদি চলো তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে ইফতিজিং করবে না, তোমাদের পয়সা দিয়ে বিয়ে করবে। কিন্তু মেয়েরা যখন পর্দার হুকুমকে বাতিল করে সামনে চলে আসলো, এবারে ছেলেদের বিয়ে করার কোনো চাহিদা নাই, তখন বাবারা বিয়ে দেওয়ার জন্য এখন উল্টা কি দিতে হয় যে মেয়েও নাও যৌতুক দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, কি জন্য, এই মেয়ে ইফতিজিং করে ছেলেদের সঙ্গে ঘুর ঘুর করে তার জীবন নষ্ট করেছে, মশা পড়েছে, মাছি পড়েছে এবং তার জীবন নষ্ট করেছে, এখন একে বিয়ে করলে সমস্যায় পড়ার সম্ভাবনা আছে, এই জন্য মেয়েও বিয়ে দিবা উল্টা পয়সাও দিবা, এই জন্য যৌতুক প্রথা চালু হয়ে গেছে, ঠিক কিনা। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বিধান যদি ঠিক মতো পালন করা হতো এই সমাজে ইফতিজিং থাকতো আর, কারণ এজন্য আল্লাহ কঠোর আইন দিয়েছেন, কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা খবরদার ইমানদার নেছ, যারা নিজেরা মুসলিম দাবি করো মুসলিম পরিচয় দাও, মুসলিম মানে হলো যারা আল্লাহর হুকুমকে মেনে চলে, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে, তোমাদের জন্য বিধান দেওয়া হলো ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। জিনা ব্যভিচার হারাম করেছেন কে? আমার দেশে আইন হল যদি পতিতালয়ের লাইসেন্স থাকে তাহলে বৈধ, ঠিক কিনা। ও আমার ভাইয়েরা, জেনা বিচারকে হারাম করেছেন কে? এইটা কে যদি লাইসেন্স দেয় পতিতালয় বিশ্বাবৃত্তি করার জন্য আর নাম দেয় যৌন কর্মী, তারা মুসলমান না কাফের? সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পর্দার হুকুম লঙ্ঘন করে যদি আমার আইন অমান্য করে কেউ জিনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে আমার শাস্তি শুনো, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী আর জেনাকারী, ব্যভিচারিনী আর ব্যভিচারী, যদি অবিবাহিত হয় ওদেরকে 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় তাহলে বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা ওদেরকে হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? এই আইন যদি কেউ মানে তাহলে সে দেশে আর জেনা ব্যভিচার থাকবে? এই সমাজ যদি একটা বিচার করা হতো এইটা যারা দেখতো আর শুনতো, কেয়ামত পর্যন্ত আর জেনা ব্যভিচার এখানে করার সাহস করতে কেউ? আল্লাহর বিধানকে বাতিল করে
তারপরে নারী নির্যাতন বন্ধ করতে চায়, বন্ধ হবে না পারবে আরো? এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন চোরের বিরুদ্ধে বিধান দিয়েছেন। কোরআনে আসছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ব্যবসা বাণিজ্য করো, বাক্কুসা মার্কেটের ব্যবসায়ীরা শোনো, তোমরা ব্যবসা বাণিজ্য করো, কষ্ট করে পয়সা কামাই করো, চোর এসে পয়সা নিয়ে যায়, এই চোরের থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যেই হোক না কেন, যদি ওরা চুরি করে ধরা পড়ে তাহলে ওদের হাত কেটে দাও। আইনটা দিয়েছেন কে? এই আইন যদি সমাজে বাস্তবায়ন করা হতো তাহলে দোকানে চুরি হওয়ার কোনো ভয় থাকতো? আমার ভাইয়েরা, সোনার বাংলার সোনার মদিনায় তুলনামূলক আলোচনা করলে দেখা যায়, সোনার মদিনায় দেখেছি হাইয়া আলা সালাম যখন আজানের ডাক এসে গেল, স্বর্ণের দোকান পর্যন্ত একটা কালো পর্দা ঝুলিয়ে দিয়ে লোকেরা মসজিদে চলে গেছে, স্বর্ণের দোকানে পর্যন্ত চুরি হওয়ার কোনো ভয় নাই। আর সোনার বাংলায় ভালো জুতা নিয়ে মসজিদে গেলে নামাজ পড়ে জুতা তালাশ করে আর পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোরের থেকে যদি বাঁচতে চাও আমার বিধান কায়েম করা আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওরা ধরা পড়লে হাতটা কেটে দাও। আইনটা কার? এই আইন কি আমার দেশে আছে? এই আইনকে বাতিল করেছে, বাতিল করে তার বিকল্প আইন তৈরি করেছে। অমুসলমানরা বলো, আল্লাহর আইনকে যারা অযোগ্য বলে বাতিল করেছে তারা মুসলিম না কাফের? তাহলে কেমন মুসলিম? এজন্য আমি শুরুতেই বলেছি মুসলিম কাকে বলে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন এই বিধানকে বাতিল করার মতো যোগ্যতা কার অধিকার কারো নাই। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কা একটা চুরি হয়ে গেল, চোর ধরা পড়ল, চুরি করেছে মক্কার কুরাইশ বংশের একটা শাখা বনু মাখজুম গোত্রের একটা মহিলা, ভদ্র মহিলা, সম্ভ্রান্ত মহিলা। আমাদের দেশে ভদ্র মহিলা চুরি করে না? দেখবেন যে কি সুন্দর দামি পোশাক পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে তারপরে মার্কেটে আছে, আর কি করে? চুরি করে, পকেট মারে। ও আমার ভাইয়েরা, মক্কার বনু মাখজুম গোত্রের একটা সম্ভ্রান্ত মহিলা চুরি করে বসেছে, ধরা পড়ে গেছে। ওরা বুঝতে পারল যে এখন কোরআনের আইন বাস্তবায়ন করা হবে, হাত কেটে ফেলা হবে। মক্কার নেতারা বসে পরামর্শ করলো আল্লাহর নবীকে কি করে বোঝানো যায় এই মহিলার যেন হাতটা না কাটা যায়। সেজন্য তারা আল্লাহর নবীর পালক পুত্র ছিল জায়েদ, জায়েদের পুত্র ছিল উসামা, উসামা বিন জায়েদ আল্লাহর নবীর আদরের নাতি, পালক নাতি। এই নাতিকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন, যে কারণে হিব্বু রাসূলিল্লাহ খেতাব পেয়েছিলেন। সবাই এই নাতিকে গিয়ে ধরল, তুমি গিয়ে নবীর কানে কথাটা পৌঁছাও। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই পালক নাতি চিন্তা করলো, দাদুর সঙ্গে কত কথাই না বলি, এইটাও একটু বলবো। আল্লাহর নবীর কানে কানে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে একটা চুরির ঘটনা ঘটে গেছে, এখন কোরআনের বিধান চলছে এই মহিলার যদি হাত কাটা যায় তাহলে কিন্তু কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, তাছাড়া আপনার বংশটাও তো কুরাইশ বংশ, হাত কাটলে বদনামের ভাগিদার আপনিও হয়ে যাবেন। এছাড়া আরো বড় কারণ হল মেয়েটার নাম হচ্ছে ফাতেমা, আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম। কি সুন্দর তেল মালিশ করে আল্লাহর নবীকে বোঝানো হচ্ছে। ও আমার ভাইয়ের হাদিস পড়ুন, মুসলিম শরীফের সহিহ হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী এই কথা শোনা মাত্র চেহারা লাল হয়ে গেল, তিনি দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন, বললেন ও আমার উম্মতরা শুনো, আগের যুগের লোকেরা ধ্বংস হয়েছে আল্লাহর কালামকে পরিবর্তন করার কারণে, আল্লাহর বিধানকে বাতিল করার কারণে, অন্য বিকল্প আইন তৈরি করার কারণে। জেনে রাখো,
আল্লাহ বিধান দিয়েছেন এই বিধান বাতিল করার অধিকার কারণেই। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন এই বিধানকে বাতিল করার মতো অধিকার কারণেই। এরপরে তিনি বললেন, আজকে কুরাইশ বংশের একটা সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, এজন্য তোমরা হাত না কাটার জন্য সুপারিশ করছো। জেনে রাখো, কুরাইশ বংশের কোন ভদ্র মহিলা না, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আইন দিয়েছেন কে? এই আইন যদি বাস্তবায়ন করা হতো তাহলে এই দেশে আর চোর থাকত? আল্লাহর আইন বাতিল করলো। এরকম ভাবে সুদ হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে শুরু করে 79 নম্বর আয়াত পর্যন্ত পড়লে বিস্তারিত পাবেন। শেষের আয়াতটা শুধু আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা যারা কোরআনকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করে ইমানদার দাবি করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং যত রকম পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, আল্লাহর বিধান যখন জানতে পেরেছ সমস্ত সুদগুলো বর্জন করো। যদি মুমিন হইয়া থাকো, যদি মুমিন হয়ে থাকো, তাহলে সমস্ত পাওনা সুদগুলো বর্জন করো। এরপরে আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, সুদ বর্জন না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? ও আমার ভাইয়েরা, এই জন্যই আজকে মুসলিম জাতি একদিকে দাবি করে মুসলিম, আবার আজকে সুদ খায়, ঠিক কিনা? সুদ খালি জায়েজ খায় না, বরং সুদকে জায়েজ মনে করে। দেখবেন সোনালি ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, সব চলে কিসে? সুদে চলে কিনা? ও আমার ভাইয়েরা, সুদ হারাম করেছেন কে? আল্লাহ বলছেন, যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? এই জন্য গোটা জাতি এখন সুদে জর্জরিত, আর দোয়া করলে দোয়া কবুল হয় না, ঠিক কিনা? আজকে মুসলিম জাতি ফিলিস্তিনে মার খাচ্ছে, আফগানিস্তানে মার খাচ্ছে, ইরাকে মার খাচ্ছে, আর কত দোয়া করে দোয়া কবুল হবে? কারণ কি? তুমি সুদের মাধ্যমে একদিকে আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছ, আর একদিকে আবার আল্লাহর কাছে প্রার্থনা লিপ্ত হয়েছ। আল্লাহ তাআলা এই প্রার্থনা শুনবেন? যদি সত্যিকার মুমিন হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। কোরআনুল কারীমে বিভিন্ন নবীদের ইতিহাস বলা হয়েছে, আমাদের নবীর ইতিহাস পড়ো। কুফফাররা তাকে হত্যা করার জন্য ঘেরাও করে আছে, আল্লাহ হেফাজত করেছেন কিনা? এক মোট ধুলা নিয়ে যখন মারলেন, ওরা চক্ষু মুছতে আরম্ভ করলো, আল্লাহর নবী ফাঁকে দিয়ে বের হয়ে চলে গেছেন, ঠিক কিনা? এরপরে নবীকে তালাশ করতে করতে আল্লাহর নবী যেই গুহাতে আশ্রয় নিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন, ওই পর্যন্ত কাফেররা পৌঁছে গিয়েছিল, কিন্তু তারপরে ধরতে পেরেছে, হেফাজত করেছেন কে? এমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইতিহাস আপনি জানেন, ফেরাউনের দরবারে একবার আলোচনা চলছে, কারণ ফেরাউন ছিল কোথায়? মিশরে না? মিশরে আগে শাসন করেছে কারা? আরে নবীরা, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন না ওখানে? ইউসুফ আলাইহিস সালামের বংশধর ছিল, এরপরে তাদের থেকে ক্ষমতা দখল করেছিল ফেরাউনেরা। ফেরাউনের রাজ দরবারে পরামর্শ হল, এক সময় ধর্ম যাজকরা বলল, বনে ইসরায়েলদের কিতাবে আছে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছে, ওয়াদা করেছেন, বনে ইসরায়েলদের মধ্যে একজন নবী আসবে, বাদশাহ আসবে,
সে এই দেশ আবার পুনরুদ্ধার করবে, দেশে আল্লাহর হুকুমত কায়েম করবে। কাজী তোমার ভয় আছে, কি আছে? এই ভয় দেখাইল ফেরাউনকে। ফেরাউন বিশ্বাস করল। কোন কোন রওয়ায়েতে বলে ফেরাউন কোন একটা স্বপ্ন দেখেছিল, যাই হোক স্বপ্ন হোক, অথবা তাকে তার তার ধর্মের যারা আলেম ছিল তারা তাকে সাবধান করলো যে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন যে বনি ইসরায়েলদের মধ্যে এরকম নবী আসবে, বাদশাহ আসবে। কাজী বনি ইসরায়েলের মধ্যে একজন সন্তান আসতে পারে, নবী আসতে পারে, যে তোমার সমস্ত ক্ষমতাকে খর্ব করবে, এই দেশ আবার পুনরুদ্ধার করবে। নমরুদ ফেরাউন, ফেরাউন বলল তাহলে বাঁচার উপায় কি বলো? এবারে সিদ্ধান্ত করলো যে ওদের পুত্র সন্তানগুলো সব শেষ করে জবাই করে দাও। কোরআনে আসছে ইয়াসুমুনা সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম। ফেরাউনের পরে পরিকল্পনা গ্রহণ করলো, বনি ইসরায়েলের সমস্ত পুরুষ সন্তানগুলোকে জবাই করতে লাগলো আর মেয়েদেরকে জীবিত করতে লাগলো। এইভাবে যখন কিছুদিন চলল, পরে তারা চিন্তা করলো বনি ইসরায়েলদেরকে যে আমরা অনেক কাজ করাই, রাস্তা পরিষ্কার করাই, বাড়িঘর পরিষ্কার, কঠিন কাজে লাগাই, কলকারখানায় কাজ করাই, সব বনি ইসরায়েলদের পুরুষদেরকে মেরে ফেললে কাজ করবে কারা? এই জন্য আবার নতুন সিদ্ধান্ত হল যে না, ওদের এক বছর পুরা পুরুষ সন্তানদেরকে মেরে ফেলব, আর এক বছর জীবিত রাখব, এতে ওরা বেশি বাড়তে পারবে না। এই পরিকল্পনা নিয়ে এবারে শুরু হল, এক বছর সমস্ত পুত্র সন্তানগুলো মেরে ফেলে আর এক বছর পুত্র সন্তানগুলো জীবিত রাখে, এই পরিকল্পনা চলল। যেই বছর পুত্র সন্তানকে জীবিত রাখার পালা, ওই বছর মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন জন্মগ্রহণ করেন, আর এর পরের বছর পুত্র সন্তানগুলোকে জবাই করে ফেলার হুকুম। এই বছর মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। মূসা আলাইহিসসালামের মা ভয় পেয়ে গেলেন সন্তানকে কি করবেন, ফেরাউনের লোকেরা যদি জানতে পারে তাহলে এদেরকে জবাই করে ফেলবে। ফেরাউনের পক্ষ থেকে একদল পুলিশ নিয়োগ করা হল। এই পুলিশদের দায়িত্ব হচ্ছে যখনই কোন বনি ইসরায়েলদের পুত্র সন্তান হয় তো এদেরকে জবাই করে ফেলা। মূসা আলাইহিসসালামের মা ভয় পেয়ে গেলেন যে এই পুত্র সন্তানের খবর যদি ওই ফেরাউনের পুলিশদের কাছে চলে যায় ওরা জবাই করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আমি মূসা আলাইহিসসালামের মায়ের কাছে ওহি করলাম। ওহি, ওহি তো নবীদের কাছে আসে, এই ওহি মানে ওই ওহি না যা নবীদের কাছে আসে, এটা হচ্ছে মানে তাকে জানিয়ে দেওয়া, তার অন্তরের মধ্যে জাগ্রত করে দেওয়া। আল্লাহ বলছেন আনি কিদিফিহি ফিত তাবুতি ফাকদিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিস ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুবুল লি ওয়া আদুবুল লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুসার মায়ের কাছে এই মর্মে আদেশ করলাম, হুকুম দিলাম, তার অন্তরে জানিয়ে দিলাম যে ওর জন্য একটা বাক্স তৈরি করো, সিন্ধুক তৈরি করো। সিন্ধুক তৈরি করার জন্য তো রাজমিস্ত্রির দরকার, রাজমিস্ত্রি কোথায় পাব, তাছাড়া পানিতে ফেলতে হবে, এই জন্য ভালো মিস্ত্রি দরকার। একজন মিস্ত্রি তালাশ করে আনা হল। মিস্ত্রি বলল যে বাক্স তৈরি করব, কিন্তু আমাকে বলতে হবে কিসের জন্য, নাহলে কেমনে তৈরি করব, আমার তো বুঝে শুনে তৈরি করতে হবে। মূসা আলাইহিসসালামের মা ওই লোকটার থেকে অঙ্গীকার নিলেন, তারপরে সব খুলে বললেন। লোকটার মধ্যে শয়তান ঢুকল, সে চিন্তা করলো বাক্স তৈরি করে কয় টাকা পাব, তার চেয়ে যদি ফেরাউনের কাছে আমি খবরটা জানাইতে পারি বিশাল আকারের পুরস্কার পাবো, উপঢৌকন পাবো, আমার 14 পুরুষ বসে খেতে পারবে। এই জন্য সে ফেরাউনের কাছে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ বন্ধ করে দিলেন, কথা বলতে পারে না। শেষ পর্যন্ত তওবা করল মনে মনে, এবারে বাক্স তৈরি করল। বাক্স তৈরি শেষ হয়ে গেল, আল্লাহ বলছেন আনিকজিফিহি ফিত তাবুতে। মূসার মাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি মূসাকে এই বাক্সের মধ্যে ঢুকিয়ে দাও, বাক্সের মধ্যে ঢুকিয়ে তারপরে তাকে দুধ পান করে আবার বাক্সে রাখো। এইভাবে কয়েকদিন চলল। ফাকজিফিহি ফিল ইয়াম্মি, এরপরে যখন ভয় হল ফেরাউনের লোকেরা টের পেয়ে ধরে নিবে, তখন আল্লাহ বললেন একে নদীতে নিক্ষেপ করে দাও, সমুদ্রে নিক্ষেপ করে দাও।
ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, উনি নদীতে রাখলেন কিন্তু একটা রশি লাগিয়ে রাখলেন, ওইটা খুলে বাচ্চা বের করে দুধ পান করায়, আবার ওখানে রশির সঙ্গে বেঁধে রাখে। একদিন হঠাৎ খুলতে গেল, রশিটা ছুঁড়ে ছিঁড়ে তারপরে নদীর ভিতরে বাক্স চলে গেল। মুসা আলাইহিসসালামের মা একটু মনে মনে ভয় পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, ফালিউল ইহলিয়াম্মু বিসাহিলে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নেই, হেফাজত করার মালিককে আল্লাহ। আমার এই আলোচনার উদ্দেশ্য মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করেন, এই জন্য আমি পুরা একটা ঘটনাকে সামনে রেখে কিছু জরুরি কথা বলতে চাচ্ছি। ফালিউল ইহলিয়াম্মু বিসাহিলে, ও মুসার মা, তোমার কোনো ভয় নেই, তোমার সন্তানের উপরে তোমার কোন আশঙ্কা নাই, এই সমুদ্র তাকে আবার কিনারায় ফেলে দিবে, কিনারায় পৌঁছে দিবে। সমুদ্র হুকুম মানে কার? আসমান জমিনের সবগুলো হুকুম মানে কার? এখানে একটু বিস্তারিত আবার সামনে আবার চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আসমানে জমিনে যা কিছু সবগুলো হুকুম মানে কার? আর আল্লাহর হুকুম যে মানে তাকে বলে মুসলিম, তাকে বলে কি? আল্লাহ তাআলা বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা আল্লাহর দিন বাদ দিয়ে অন্য দিন তালাশ করছে, অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো আসলামা মুসলিম হয়ে গেছে। আসমান জমিনের সব কিছু কি হয়ে গেছে? সব মুসলিম, চন্দ্র সূর্য মুসলিম, গ্রহ নক্ষত্র মুসলিম, সমুদ্রের মাছগুলো মুসলিম, জঙ্গলের প্রাণীগুলো মুসলিম, ঠিক কিনা? কেমনে মুসলিম? কোরআনে আছে এটা, সূরা ইয়াসিনের শুরুর দিকে পড়লে পাবেন, আল্লাহ বলছেন, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ দালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মহাকাশে সূর্য চলছে, এই বিশাল সূর্যকে চালাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছেন, প্রতিদিন এক একটা পথে সে চলে। হুকুম দিয়েছেন কে? শীতের দিনে দেখবেন একদিকে দেখা যায়, গরমের দিন আর একদিকে দেখা যায়, প্রতিদিন এক একটা নির্দিষ্ট পথে চলে। বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেই রাস্তা দিয়ে চলে এর চেয়ে যদি একটু উপর দিয়ে যেত পৃথিবী ঠান্ডায় বরফ হয়ে যেত, আবার যদি এর চেয়ে একটু নিচে দিয়ে চলত তাহলে পৃথিবী আগুনে পুড়ে সারখার হয়ে যেত, কোন প্রাণী বসবাস করতে পারত না। একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে সূর্য চলে, এই নির্ধারিত রাস্তা নির্ধারণ করেছেন কে? আল্লাহ বলছেন, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছেন সেই পথের একটু উপর দিয়ে যায় না, একটু নিচে দিয়ে যায় না, আল্লাহর হুকুম মেনে নির্দিষ্ট রাস্তায় চলতে থাকে। এরপরে বলছেন, দালিকা তাকদীরুল আজিজিল আলিম, এই যে রাস্তা নির্ধারণ করেছেন এজন্য শক্তিরও প্রয়োজন ছিল, যিনি নির্ধারণ করেছেন তিনি অনেক বড় শক্তিশালী, তার নাম কি? আল আলিম, তিনি মহাজ্ঞানী। জ্ঞান না হলে পরে ওই নিচে উঠলে পরে গরমে পড়ে যেত, উপরে গেলে পরে ঠান্ডা লাগত, এই নির্দিষ্ট পথ নির্ধারণ করেছেন কে? এরপরে আল্লাহ বলছেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র কি ডেলি এক রাস্তায় চলে না ভিন্ন ভিন্ন রাস্তা চলে? ভিন্ন ভিন্ন রাস্তা আছে, প্রত্যেকটা দিনের জন্য এক একটা রাস্তা আলাদা করা আছে। আল্লাহ বলছেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, সূরা ইয়াসিনের আয়াত পড়ছেন, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা, অনেকগুলো কক্ষ পথ নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র সেই রাস্তায় চলতে থাকে, চলতে চলতে হাত্তা আদা কাল উরজুনিল কদিম, একেবারে চলতে চলতে একসময় পুরাতন শুকনা খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তারা কি সুন্দর উদাহরণ দিয়েছেন, খেজুরের পুরাতন শুকনা ডালের মতো পাতলা হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, আর চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে ধরা, আর
তাদের ক্ষমতার দিন অতিক্রম করা, সবগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত পথে চলছে, আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মেনে সব আল্লাহর হুকুম মতো চলছে, ঠিক কিনা? এই জন্য চন্দ্র মুসলিম কিনা, আল্লাহর হুকুম যে মানে তার নাম বলেছে মুসলিম, চন্দ্র মুসলিম কিনা, সূর্য মুসলিম, ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা, আসমানে জমিনে সব কিছু হুকুম মানে কার? পশু পক্ষী হুকুম মানে কার? আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, আল্লাহ বলছেন সাত আসমান সাত জমিন এবং এতে যা কিছু রয়েছে সব কিছু এক আল্লাহর তাসবিহ পড়ে, কার তাসবিহ পড়ে? وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ, পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না, কুকুরে শুকুরে মাছে আর যত পোকামাকড় আছে সবাই তাসবিহ পড়ে, কার? তুমি শুনতে শুনো কুহু কুহু, মূলত সে বলে আল্লাহু আল্লাহু, তুমি শুনতে শুনো কুকুরাতুর, মূলত সে বলে সুব্বহন কুদ্দুসন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আসমানে বা জমিনে এমন কোন কিছু নেই যে আল্লাহ তাসবিহ না পড়ে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না, তাসবিহ পড়ে কার? ও আমার ভাইয়েরা, আসমানের হুকুম মানে কার? এই জন্য আসমানে কোন ট্রাফিক পুলিশ লাগে না, কোন সিগন্যাল বাতি লাগে না, কোন দুর্ঘটনা ঘটে না, ঠিক কিনা? সবাই নিজ নিজ কক্ষপথে চলে, কার হুকুম মেনে? ওরা সব মুসলিম। এমনি করে সমুদ্রের মধ্যে কোন ইপটিজিং নাই আছে নাকি? সমুদ্রের সুন্দর ইলিশ মাছের রূপালি মেয়ে আর তিমি মাছের ছেলেরা, রুই কাতল মাছের ছেলেরা ইপটিজিং করে নাকি? জঙ্গলের পশুরা পর্যন্ত ইপটিজিং করে না, সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, ভল্লুকের বাচ্চা, হরিণের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ইপটিজিং করে নাকি? কারণ হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন, আসমানে জমিনে বনে জঙ্গলে সমুদ্রে সব কিছুকে কিছু হুকুম মানে কার? ও মুসলমান, তোমরাও যদি ওদের মতো হুকুম মানতা তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কি করতেন, শান্তি দিতেন কিনা? এজন্য বলছি সমুদ্রকে আল্লাহ বলছেন ফালিউলকিহি লিয়াম্মু বিসসাহিলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমুদ্র তোমার ছেলেকে ডুবাবে না, বাক্স ডুবিয়ে তোমার ছেলেকে মারতে পারবে না, কারণ সমুদ্র হুকুম মানে কার? ফালিউলকিহি লিয়াম্মু বিসসাহিলি ইয়াখুযুহু আদুবুল্লি ওয়া আদুবুল্লাহু, তোমার কোনো ভয় নাই, এই সন্তানকে এমন এক ব্যক্তি উঠাবে যে ব্যক্তি আমারও দুশ্মন আর ওই সন্তানের দুশ্মন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি হেফাজত করেন তাহলে তাদের ক্ষতি কেউ করতে পারবে? এবারে আল্লাহর হুকুম মতো বাক্সটাকে ছেড়ে দেওয়া হল। আল্লাহ বলছেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানের প্রতি আমি তোমার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, তোমার মহাব্বত তৈরি করে দিয়েছি, এবং আমি চাচ্ছি যেন এই বাচ্চা আমার সামনে, আমার কুদরত আমার সামনে লালিত পালিত হয়। এবারে নদীতে ফেলে দেওয়া হল, বাক্স চলছে। মূসা আলাইহিস সালামের মা, মূসার একটা বোন ছিল, তাকে বলল একটু নদীর পাড়ে গিয়ে দেখো বাক্স কোথায় যাচ্ছে, কি অবস্থা হয়। আল্লাহ বলছেন ইজ তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাক্স চলতে চলতে গিয়ে ফেরাউনের ঘাটের সামনে গিয়ে থামল। ফেরাউনের চাকর বাকররা তখন গোসল করছিল, একটা সুন্দর বাক্স তালাবদ্ধ দেখে ওরা তুলে ফেলল, বাক্স খুলে নাই, চিন্তা করলো খুললে যদি আবার ফেরাউন আমাদেরকে চোর বলে, এই জন্য ফেরাউনের কাছে নিয়ে যাওয়া হল। ফেরাউনের লোকেরা বাক্স খুলল, খুলে দেখে যে মাশাআল্লাহ কি সুন্দর একটা বাচ্চা, স্বর্ণ সোনালী বর্ণের এক সুন্দর ফুটফুটে বাচ্চা। আল্লাহ বলছেন ইলতামসি উখতুকা, যখন ফেরাউনের সামনে হাজির করা হল, ফেরাউন দেখেই বলল এই তো আমার শত্রু, এটা আমার, নিশ্চয় আমার ভয়ে একে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কৌশল করেন তার সামনে কোনো মানুষের কৌশল চলবে?
আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী আসিয়াকে তৈরি করে দিলেন যে বলো, ফেরাউনের আমার কোনো সন্তান ছিল না। ফেরাউনের স্ত্রী আসিয়া বলল, ও আমার স্বামী গো, এই বাচ্চা কত সুন্দর, এটা কোন রাজপুত্র হবে। কি বলো তুমি, বনি ইসরায়েলদের পুত্র, বনি ইসরায়েলরা তো আমাদের গোলাম চাকর বাকর, ওদের ঘরে এত সুন্দর বাচ্চা হতে পারে না, বরং এই বাচ্চা হয়তো আমাকে সৃষ্টিকর্তা পাঠিয়ে দিয়েছেন, আমাদের সন্তান নাই, আমরা এই সন্তানকে লালন পালন করব, আমাদের চক্ষু শীতল হবে। ফেরাউন কে, তোমার চক্ষু শীতল হোক, আমার চক্ষু শীতল দরকার নাই, ঠিক আছে তুমি লালন পালন করো। তাফসিরে লেখেন, ফেরাউন যদি বলতো যে আমারও চক্ষের শীতলতা আনবে, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকেও হেদায়েত দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে বলল যে না, আসিয়া বলল কুররাতু আইনুন লি ওয়া লাকা, আমাদের চক্ষু শীতল হবে। আল্লাহ বলছেন আমি এরকম কৌশল অবলম্বন করলাম। এবারে ফেরাউনের দয়া হল, স্ত্রীর কথায় তো বড় লোকেরা কাত হয়ে যায়, সেটাই হল। আসিয়ার কোলে এবারে বাচ্চা, এবারে দুধ পান করাবার জন্য ধাত্রীদেরকে খবর দেওয়া হল, অনেক মহিলারা দুধ পান করাবার জন্য এসে গেল, ফেরাউনের বিশাল উপঢৌকন পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুসার জন্য অন্য কোন ধাত্রীর দুধকে আমি হালাল করে হারাম করে দিয়েছিলাম, কারো দুধ পান করছে না। এবারে ফেরাউনের লোকেরা পাগল হয়ে গেল, কে দুধ পান করাবে। আল্লাহ বলছেন ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু। এবারে মুসার বোন ওই দরবারে ছিল, দেখতে দেখতে সেও এসে গেল, সে দেখলো এরকম একটা অবস্থা, কেউ দুধ পান করাতে পারছে না। এবারে মুসার বোন বলল আমার সন্ধানে একটা পরিবার আছে, একটা মহিলা আছে, যদি তোমরা বলো হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু, আমি তোমাদেরকে এমন একটা মহিলা সম্পর্কে বলবো কি যে মহিলা তাকে দায়িত্ব নিয়ে লালন পালন করবে এবং তাকে সুন্দরভাবে দেখাশোনা করবে এবং তাকে ভালোবাসবে। এ কথাটা বলে ফেলল। এতে লোকদের সন্দেহ হল যে মনে হয় এই ছেলের পরিচয় তার জানা আছে, সঙ্গে সঙ্গে লোকেরা ধরল। তিনি কথা ঘুরিয়ে বললেন যে না, বিষয়টা এরকম না, তোমরা ভুল বুঝেছ, আসল হল আমাদের ফেরাউনের মেয়ে বাচ্চা, আমাদের বিবি সাহেবের বাচ্চা, বেগম সাহেবার বাচ্চা, এটা তো সবাই আদর করবে, লালন পালন করবে, সেটাই বলেছি। এবারে তাকে দায়িত্ব দেওয়া হল যে দাও তোমার সেই মহিলাকে খবর দাও। আল্লাহ তাআলা বলছেন ফারাজানা কাইলা উম্মিকা কাই তাকাররাইনুহা ওয়ালা তাহজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আবার তোমাকে মুসাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, কাই তাকাররাইনুহা ওয়ালা তাহজান, যাতে তার চক্ষু শীতল হয় এবং সে কোনো দুশ্চিন্তা না করে। এরপরে আল্লাহ বলছেন এরপরে অপাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি অফাতান্নাকা ফুতুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। একটা লম্বা হাদিস আছে হযরতে সাইদ ইবনে জুবায়ের থেকে বর্ণিত, তিনি বলেন সালতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ তাআলা যে বললেন অফাতান্নাকা ফুতুনা, মূসা আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছি, সে পরীক্ষাগুলো কি? ফাসালতুহু আনিল ফুতুনে মা হুয়া, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলাম মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছেন বলেছেন, সেই পরীক্ষাগুলো কি? আল্লাহ বলছেন ফাকালা ইস্তানি ফিন নাহারা ইয়া ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে এখন সময় নাই, আজকে দিন শেষ হয়ে গেছে, তুমি কালকে সকালে আসো। ফাইন্না লাহা হাদিসান তাবীলান, এটা একটা লম্বা ঘটনা আমি তোমাকে বলবো। ফালাম্মা আসবাহতু গাদাউতু ইলা ইবনে আব্বাসিন লি আনতাজিজা মিনহু মা ওয়াদানি মিন হাদিসিল ফুতুন। আব্দুল্লাহ বিন জুবায়ের বলছেন, সাইদ ইবনে জুবায়ের বলছেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে সকালবেলা চলে গেলাম এবং তাকে বললাম আপনি যে কাহিনী বলবেন বলেছেন, মূসা আলাইহিস সালামের কিসসা বলবেন, আপনি বলুন। ফাকালা তাযাকারা ফিরাউন ওয়া জুলাসাউহু মা কান আল্লাহু ওয়াদা ইব্রাহিম আলাইহিস সালাম আন ইয়াজআলা ফি যুররিয়াতিহি আম্বিয়া আমলুকান। ইবনে আব্বাস বলেন
একবার ফেরাউনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আলোচনা হল, বনি ইসরায়েলদেরকে নিয়ে আলোচনা হল, এবং সেই আলোচনার এক পর্যায়ে আলোচনা হল যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে নবী আসবে এবং রাজা বাদশা হবে। ফাকালা বাদুহুম ইন্না বনি ইসরাঈল ইয়ান্তাজিরুনা যালিকা লা ইয়াশাক্কুনা ফীহি। তখন ফেরাউনের দরবারের কিছু লোকেরা বলল, আলেমরা বলল যে বনি ইসরায়েল তো সেই নবীর অপেক্ষায় আছে, এতে তাদের কোন সন্দেহ নাই। ওয়াকানু ইয়াজুন্নুনা আন্নাহু ইউসুফ ইবনে ইয়াকুব, তারা প্রথমে মনে করেছিল সেই লোকটা বোধহয় ইউসুফ, কিন্তু ইউসুফ যখন মারা গেল, কালু লাইসা হাকাযা কানা ওয়াদ ইব্রাহিম আলাইহিস সালাম, নিশ্চয়ই ইউসুফ না বরং আরো পরে একজন আসবে। ফাকালা ফিরাউন, তখন ফিরাউন বলল, কাইফা তারাউনা, তোমরা আমাকে কি পরামর্শ দিচ্ছ? ফাতামিরু ওয়া আজমাউ আমরাহুম আলা আন ইয়াবআসু রিজালান মাআহুম শিফার ইয়াতুফুনা ফি বনি ইসরাঈল। এবারে সিদ্ধান্ত হলো বনি ইসরাঈলদের প্রত্যেকটা মহিলার পিছনে লোক লাগাও, যাদের পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা আছে, পুত্র সন্তান হবে। ফালা ইয়াজিদুনা মাউলুদান যাকারান ইল্লা যাবাহুহু, ওদের যত পুত্র সন্তান হবে সব জবাই করে ফেলবা। ফাফালু যালিকা, তারা তাই করতে আরম্ভ করল। ফালাম্মা রাউ আন্নাল কিবারা মিন বনি ইসরাঈল ইয়ামুতুনা বিআজালিহিম, তারা যখন দেখতে পেল বনি ইসরায়েলদের বড় বড় পুরুষগুলো মারা যাচ্ছে, বুড়ো হয়ে গেছে, অসেগার ইউজবাহুন, আর ছোটদেরকে জবাই করে ফেলা হচ্ছে। কালু লায়ু শেকুন্না আন্তুফনা তাফনু বনি ইসরাঈল ফাতাসিরু ইলা আন্তুবাশিরু মিনাল আমালি ওয়াল খিদমাত আল্লাতী কানু ইয়াকফুরু ইয়াকুফুনাকুম। এভাবে যদি বনি ইসরায়েল বুড়ারা মরে যায় আর যুবকদেরকে জবাই করে ফেলো, শিশুদের জবাই করো, তাহলে একসময় বনি ইসরায়েল শেষ হয়ে যাবে, আমাদের এই কাজকর্ম করার কোন লোক থাকবে না। এই জন্য তারা সিদ্ধান্ত করল, ফাতুলু আমান কুল্লা মাউলুদিন যাকার ওয়াত্রুকু বানাতিহিম, তোমরা একটা কাজ করো, এক বছর ওদের পুত্র সন্তানগুলো সব মেরে ফেলো, মেয়েদেরকে জীবিত রাখো। ওয়াদাউ আমান ফালা তাকতুলু মিনহুম আহাদান, আর এক বছর ওদের কাউকে হত্যা করা যাবে না। ফাইয়া শুভ্বু সেগারু মাকানা মাইয়ামু তুমিনাল কেবারে, এভাবে যারা মরে যাবে তাদের স্থানটা ওই ছোটরা বড় হয়ে পূরণ করবে। ফাইন্নাহুম লাই ইয়াকসুরু বিমান তাস্তাহিউনা মিনহুম, এভাবে তোমরা তাদের সেই সমস্যা থেকে মুক্তিও পাবে এবং তোমাদের কাজকর্মগুলোও চলবে। ফাতাখাফু মুকাসারাতুহুম ইয়াকুম, এইভাবে বনি ইসরায়েলদের সংখ্যা আর বাড়তে পারবে না। ওয়ালাম ইয়াফনু বিমান তাকতুলুনা ওয়া তাহতাজুনা ইলাইহিম, অপরদিকে তোমাদের কাজের জন্য যাদের প্রয়োজন তারাও শেষ হয়ে যাবে না। ফাআজমাউ আমরাহুম আলা যালিকা, এইভাবে তারা সিদ্ধান্ত নিল। ফাহামালাত উম্মু মুসা, এভাবে মুসার মা গর্ভবতী হলেন, তারপরে যে কাহিনী বললাম সেগুলো এখানে আলোচনা আছে। এইভাবে ফেরাউনের কাছে নিয়ে যাওয়া হল, ফেরাউন এবারে লালন পালন করার জন্য মুসার মায়ের কাছে দিলেন, সব কিছু আসলো। এবারে মুসা আলাইহিস সালাম তার মায়ের কাছে লালিত পালিত হচ্ছেন, এবং আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম সেখানে লালিত পালিত হলেন। মুসার মাকে ওরা বলল, তোমরা এখানেই থাকো, আমাদের বাড়িতে থেকে লালন পালন করো, আমরা তোমার খরচা পৌঁছাবো। মুসা আলাইহিস সালাম বললেন, না আমি এটা করব না, আমার বাড়িতে গিয়ে আমার ছেলে মেয়ে আছে, আমার পরিবার আছে, আমি আমার পরিবারে নিয়েই তাকে লালন পালন করতে চাই, তোমাদের মনে চাইলে দাও নাইলে নিয়ে নাও, কারণ আল্লাহ তাআলা তাকে ওয়াদা করেছিলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ফারাজাত বিহি ইলা বাইতিহা মিন ইয়াউমিহা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার মায়ের কাছে তার ঘরে পৌঁছে দিলেন। ও আম্বাতাহুল্লাহু নাবাতান হাসানা, এবং সুন্দরভাবে তিনি বড় হতে লাগলেন। ও হাফিজাহু লাম্মা কদ কাদা ফিহি, এভাবে তারা যে চক্রান্ত করেছিল এর থেকে আল্লাহ হেফাজত করেছেন। এইভাবে বনি ইসরাইল এখন একটু নিরাপদ থাকল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় হতে লাগলেন। এবারে ফেরাউন খবর দিল যে আমাদের বাচ্চাটাকে আমরা দেখব। বাচ্চা খবর দেওয়া হল, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাচ্চাকে নিয়ে, মূসা আলাইহিস সালাম মা মূসাকে নিয়ে আসবেন।
এই জন্য গেট সাজানো হল, ধুমধামে সব কিছু তৈরি করা হল। মুসা আলাইহি সালাতামকে যখন নিয়ে আসলো তার মা, বিরাট উপ ঢৌকন দিল, সব মন্ত্রী মিনিস্টার সব হাজির হয়ে গেল। এইভাবে মুসা আলাইহিস সালামের সম্মান করা হল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে এবারে থাকতে লাগলেন, বড় হতে লাগলেন। এক পর্যায়ে রাজপুত্র হিসাবে তিনি পরিচিত হলেন, রাস্তায় ঘোরাফেরা করছেন। হঠাৎ একদিন দেখেন যে বনি ইসরায়েলের এক লোক আর ফেরাউনের বংশের এক লোক মারামারি করছে। দোষ এখানে ফেরাউনের বংশের, কিপ্তি বংশের লোকটা। মুসা আলাইহিস সালাম গেলেন, দুই পক্ষের কথা শুনে তারপরে কিপ্তি বংশের লোকটাকে একটু থাপ্পড় মারলেন, মারার উদ্দেশ্যে না, কিন্তু মুসার থাপ্পড়ে লোকটা মরে গেল। মরে যাওয়ার পরে এই খবর আর কেউ বলে নাই ফেরাউনের দরবারে। লোকেরা জানলো যে বনি ইসরায়েল একটা লোককে হত্যা করেছে, কিন্তু কে হত্যা করলো কেউ জানে না। পরে আর এক ঘটনা ঘটল, পরের দিন আবার ওইরকম ভাবে ওই লোকটাই আর একজন কিপ্তি বংশের লোকের সঙ্গে ঝগড়া লিপ্ত হল। মুসা আলাইহিস সালাম আজকেও শুনলেন, দেখলেন ওই লোকটারই দোষ, ফেরাউনের লোকটারই দোষ। তবে ওই লোকটাকে সাবধান করো, তুমি দুষ্ট, তুমি ডেলি ঝগড়া করো। এই শাসাইয়া তারপরে ফেরাউনের লোকটাকে উনি শায়েস্তা করতে গেলেন, কিন্তু আজকের বনি ইসরায়েলের লোকটা মনে করলো যে বোধহয় আমাকেই ধরবে আজকে। এই জন্য সে বলল, মুসা তুমি কালকে একটা লোককে হত্যা করেছ, আজকে আমাকে হত্যা করতে চাও? এইভাবে কথা ফাঁস হয়ে গেল, লোকটা দৌড় দিয়ে ফেরাউনের কাছে গেল। ফেরাউন বলল, তাড়াতাড়ি মুসাকে যেখানে পাও সেখানে কতল করে দাও। ওইখানে মুসার একজন ইতাকাঙ্ক্ষী ছিল, সে শর্টকাটে মুসার কাছে এসে খবর দিল, তাড়াতাড়ি তুমি পালাও এখান থেকে। মুসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন, লম্বা ইতিহাস, মাদিয়ান শহরে পালিয়ে গেলেন। সেখানে গিয়ে শোয়েব আলাইহিস সালামের কাছে থাকলেন, তার মেয়ে বিয়ে করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন, ইযহাব ইলা ফিরাউনা, ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও, এবারে তাকে গিয়ে রবের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার জুবানে একটু তোতলামি আছে, আমি একটা অন্যায় করে এসেছি, আপনি আমার সঙ্গে আমার ভাই হারুনকে অনুবাদ দান করেন, তাকে আমার সঙ্গে করে দিন। দুই ভাইকে আল্লাহ অনুবাদ দান করলেন, দুইজন গেলেন ফেরাউনের কাছে। এবারে দাওয়াত দিলেন ফেরাউনকে, ও ফেরাউন তুমি রবের প্রতি ইমান আনো। ফেরাউন কি দাবি করেছিল? ও আমার ভাইয়েরা, ফেরাউন নিজেই দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব। রব তা প্রধান রব, ছোটখাটো রব না, কোরআনে আসছে, ফেরাউন তার নিজের দেশের সমস্ত মানুষকে জড়ো করল, বিশাল মাঠে জড়ো করে তারপরে ঘোষণা করল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব। কে দাবি করল? ফেরাউন কি অর্থে রব দাবি করেছিল একটু পরে আমরা আসবো ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামে ফেরাউনকে গিয়ে দাওয়াত দিলেন, হে ফেরাউন তুমি রবের উপর ইমান আনো। কার উপরে? রবের উপর ইমান আনো, রব অনেক বড় জিনিস। ও আমার ভাইয়েরা, আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের রব কে? আল্লাহ। এটা মনে রাখতে হবে, কারণ আমরা জানি দুনিয়াতে আসার আগে আমাদের থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলেন, কি সম্পর্কে? কোরআনে বলা আছে, আলাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? সমস্ত মানুষেরা বলল, বালা শাহিদ, না অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। আমাদের রবের নাম কি? দুনিয়াতে আসার আগে রবের কথা বলা হল, দুনিয়াতে আসার পরে আবার দেখবেন ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, সালাত, নামাজ। নামাজ দাঁড়িয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের কথা বলছি। আবার রুকু থেকে বলি সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে দাঁড়িয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, রুকু থেকে সেজদায় কি বলি? রুকুতে দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, দাঁড়ান অবস্থার রব, রুকুতে গিয়ে রব, সেজদা অবস্থার রব। আবার যখন দুনিয়ার থেকে আমরা আখেরাতের সফর শুরু করব, আখেরাতের প্রথম ঘাঁটি হল কবর। এই কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, কে তোমার রব ছিল? ও আমার ভাইয়েরা, আমাদের জীবনে একমাত্র রবের নাম কি? যদি আল্লাহর হুকুম ঠিক মতো মানতে পারো, কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, উত্তর চলে আসবে রব্বি আল্লাহ, আমার রবকে?
আর যদি দুনিয়াতে আল্লাহর হুকুম মতো না চলো, আল্লাহর বিধান মানতে না পারো, তুমি যত ওজিফা মুখস্থ করো পীরের হুকুম মানো, পীরের তসবিহ তাহলিল পড়ো, মুখে দিয়া রবের কথা আসবে, আল্লাহর হাবিব ফরমান ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। ও মানুষেরা তোমরা জেনে রাখো, তোমাদেরকে কিয়ামতের মাঠে ঠিক সে অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তোমরা মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করবে সে অবস্থায় যে অবস্থায় জীবন যাপন করবে, অর্থাৎ জীবন যাপন করবে যেমন মৃত্যু হবে তেমন, আর মৃত্যু হবে যেমন হাসরে ময়দানে উঠবে তেমন, ঠিক কিনা? সুতরাং তুমি যদি জীবনে এক আল্লাহর বিধানকে মানতে পারো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে হুকুম মানব কার, এটা মানতে পারলে কবরে যখন প্রশ্ন আসবে মান রব্বুকা, হুকুম চলে আসবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, এরপরে প্রশ্ন হবে মা দিনুকা তোমার দিন কি ছিল, উত্তর চলে আসবে ইসলাম, উত্তর কি? এখন যারা ইসলাম পালন করে না বলে আমরা সেকুলার, ধর্ম নিরপেক্ষ, আবার অনেকে বলে যে আল্লাহ ধর্ম নিরপেক্ষ, সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষ কে? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। দ্বীন কি? আল্লাহ বলছেন আমাই আবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন তন্ত্র মন্ত্র, চাই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ইহুদি খ্রিস্টান তন্ত্র, নাসারাতন্ত্র, বৌদ্ধতন্ত্র, যত রকম তন্ত্র মন্ত্র আছে, এর কোনটা যদি পালন করে মুক্তি পাবে পরকালে। ইসলাম আসার পরে যদি অন্য কোন ধর্ম কেউ পালন করে সে পরকালে মুক্তি পাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ হাবিব পরিষ্কার করে দিয়েছেন, আমার ভাইয়েরা কোরআন বলছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা আল্লাহর দিন বাদ দিয়ে অন্য দিন তালাশ করছে, অন্য দিন তালাশ করলে সে মুক্তি পাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামের দীন ফালাই ইউকবালা মিনহু, যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন দিন তালাশ করছে মুক্তির জন্য, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না, অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হইবে। কি হবে? ও আমার ভাইয়েরা বলছিলাম রব, আমাদের রব কে? মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল ফেরাউন রবের প্রতি ইমান আনো, রবকে বিশ্বাস করো, রবের হুকুম মতো চলো। ফেরাউন বলল ফামার রব্বুকুম ইয়া মুসা, ও মুসা তোমাদের রবটা আবার কে? আমি তো বড় রব, আমি তোমাকে লালন পালন করেছি। আমাদের দেশে বাংলাদেশে দেখবেন বাংলায় তর্জমাকে রব মানে প্রতিপালক, এই তর্জমা করে না, আসলে এই তর্জমা হয় না, এই জন্য আমাদের রব সম্পর্কে আমরা জানবো, ফেরাউন এই অর্থ জানত। ফেরাউন বলল মুসা রব মানে তো প্রতিপালক, আমি তোমাকে লালন পালন করেছিলাম, আমি তো তোমার রব, তুমি এবার কোন রবের দাওয়াত দিচ্ছ? মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে যে উত্তরটা দিয়েছিলেন আমাদেরকে আল্লাহ তাআলা জানাবার জন্য কোরআনুল কারিমে সূরা তাহার ৫০ নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তখন ফেরাউনকে উদ্দেশ্য করে বললেন কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, ও ফেরাউন আমি যে রবের উপর ঈমান আনার জন্য তোমাকে আহ্বান জানাচ্ছি, যেই রবের পক্ষে আমি দাওয়াত দিচ্ছি, সেই রবের পরিচয়টুকু শুনে নাও, তিনি হচ্ছেন কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সেই মহান সৃষ্টিকর্তা, মহান রব, যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তার জীবনের ধাপে ধাপে, জীবনের সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন হয় সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন। এজন্য হরতাল করতে হয় না, আন্দোলন করতে হয় না, মিছিল করতে হয় না, গাড়ি ভাঙচুর করতে হয় না, মানববন্ধন করতে হয় না,
বিনা দরখাস্তে বিনা আবেদনে নিজের পক্ষ থেকে যিনি সবকিছু পূরণ করেন তার নাম কি? রব। তার নাম কি? একটু উদাহরণ দিলেই বুঝবা। ও ফেরাউন, তুমি কি চিন্তা করেছ, তুমি যখন মায়ের পেটে জন্ম হলে প্রথমে তুমি সিনা 40 দিন পর্যন্ত পানি আকারে বীর্য পানি, এরপরে রক্ত, এরপরে গোস্তের টুকরা, এরপরে হাড্ডি তৈরি হলো, এরপরে সুন্দর মানুষটা তৈরি হলা। মানুষ তৈরি হয়ে যাওয়ার পরে এবারে মায়ের পেটে বসে বাচ্চার ক্ষুধা পেয়েছে, কারণ যখন 5 মাস 5.5 মাস হয়ে যায়, রুহু চলে আসে, বডি তৈরি হয়, তখন মায়ের পেটে বসে বাচ্চা ক্ষুধা লেগে যায়, খাবারের প্রয়োজন হয়। মায়ের পেটে বসে বাচ্চা মিছিল করতে পারে না, আন্দোলন করতে পারে না, হরতাল করতে পারে না, দাবি দাওয়া করতে পারে না, এমনকি কান্না পর্যন্ত করার সুযোগ নেই। ওই মায়ের পেটে খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী কোন বিজ্ঞানী নাই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মায়ের পেটে বাচ্চাকে তৈরি করেছেন, তিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই বাচ্চার জন্য মায়ের মাসিক ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে বাচ্চার নাভির সঙ্গে সংযোগ দিয়ে মায়ের পেটে ভেতরে বসে সুন্দর খাবারের বন্দোবস্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى أو فرعون আমি তোমাকে যে রবের দিকে আহ্বান জানাচ্ছি, যে রবের প্রতি মানার জন্য বলছি, তিনি হচ্ছেন সেই মহান সত্তা, মহান আল্লাহ, যিনি মায়ের পেটে বসে তোমাকে বিনা দরখাস্তে বিনা আবেদনে খাওয়ার বন্দোবস্ত করেছিলেন। এরপরে যখন তোমার দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেল, দুনিয়ায় এসে তুমি আবার কি খাইবা? ঠান্ডা খেলে গরম তোমার সর্দি লাগবে, গরম খেলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে গলা আটকে যাবে, আবার যদি পাতলা হয় তাহলে সমস্যা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তোমার ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের বুকের ভিতরে এমন সুন্দর একটা দুধ তৈরি করলেন, শাল দুধ, একেবারে পাতলা না, একেবারে ঘন না, শক্ত না, একটু হালকা গরম, ঠান্ডাও না, একটু হালকা গরম। এই দুধটা শাল দুধ। আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত এটা পান করলে ধনুষ্টঙ্কার হয়, চিবে ফেলে দিতে হতো। বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করে দেখলেন, মায়ের বুকের প্রথম যে দুধ, এই দুধটা আল্লাহ তারা ধনুষ্টঙ্কার হওয়ার জন্য তৈরি করেন নাই, এটা আল্লাহ তৈরি করেছেন বাচ্চা যখন ভূমিষ্ঠ দুনিয়াতে প্রথম পা রাখবে, একদিকে তার খাবারের প্রয়োজন হবে, আর একদিকে পানির প্রয়োজন হবে, আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের শাল দুধটাকে একদিকে খাবারের চাহিদা পূরণ করার জন্য, আর একদিকে পানির চাহিদা পূরণ করার জন্য, আর একদিকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের রোগ জীবাণু হবে সমস্ত রোগ জীবাণুর প্রতিষেধক হিসাবে এই শাল দুধকে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বাচ্চা দুধ পান করলো, দুধ পান করতে লাগলো, দুধটা যদি মায়ের একটা বোটা দিয়ে মুখে ঢুকে গলায় আটকে যাবে, নাকের ভিতরে মস্তিষ্কে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য মায়ের দুধের বোটার ভিতরে অনেকগুলো চিকন চিকন ছিদ্র করে দিয়েছেন, এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে দুধ পান করতে লাগলো। দুধ পান করতে করতে একটু বড় হয়ে গেল, এখন আর শুধু দুধ পান করলে চলবে না, তাকে খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ওই বাচ্চার মুখের ভিতরে ছোট ছোট সুন্দর সুন্দর মুক্তার মতো দাঁত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাঁত দিয়ে সে মুরগির বাচ্চা খাচ্ছে, কবুতরের বাচ্চা চিবাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, খেতে খেতে বড় হয়ে গেল, এখন তার এই ছোট ছোট জিনিস খেলে চলবে না, এবারে গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির হাড্ডি চাবাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই বাচ্চার মুখের ছোট ছোট দাঁতগুলোকে পর্যায়ক্রমে ভেঙে দিয়ে ওর পরিবর্তে নতুন বড় বড় দাঁত দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছেন। এবারে বড় দাঁত দিয়ে গরুর হাড্ডি চাবাও, খাসির হাড্ডি চাবাও, যা মনে চায় তা খাও, এই সব ব্যবস্থা করেছেন কে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى أو فرعون
আমি তোমাকে এমন এক রবের দিকে ঈমান আনার জন্য আহ্বান করছি, যেই রব তোমার জীবনের পদে পদে তোমার জীবনের বাঁকে বাঁকে সবগুলো দিয়েছেন, দিয়েছেন যিনি, তার নাম কি? আল্লাহ রব। এই জিহ্বাটাকে দিলেন মজা পাওয়ার জন্য, আবার জিহ্বাটাকে ৩২টা শত্রু দিয়ে ঘেরাও করে দিয়েছেন, ঠিক কিনা? একটু সুযোগ পাইলে দাঁত কি করে জিহ্বাকে কামড় দিয়ে একটা ছিঁড়ে ফেলে দেয়, ঠিক কিনা? রক্ত বের করে দেয়। কিন্তু তারপরেও দেখো জিহ্বাটা আবার দাঁতের উপরে কত দয়ালু, কত মহব্বত রাখে। দাঁতের ফাঁকের মধ্যে যদি গোস্তের টুকরা ঢুকে যায়, জিহ্বার কোনো শান্তি নাই, ওই জায়গায় কেবল গুতা মারতেই থাকে, আঘাত করতেই থাকে, যতক্ষণ পর্যন্ত দাঁতের ভিতরের থেকে ওই খাদ্যকণা বের করতে না পারবে, অতক্ষণ পর্যন্ত জিহ্বার কোনো শান্তি আছে? এই জিহ্বাটাকে দাঁত দিয়ে ঘেরাও করে দিলেন, এবারে মুখে দিলে খাবারটা পচা বাসি কিনা সেজন্য আবার নাক দিলেন। এই নাকটা যদি শ্বাস নেওয়ার জন্যই হতো খালি, পিছনে দিলেও চলত, কিন্তু তাহলে তোমার খাবারের লোকমাটা নাকের কাছে জিজ্ঞেস করতো তো খাবো কিনা, নাক সার্টিফাই করলে তারপরে মুখে দেওয়া লাগত, কিন্তু এখন আর তা প্রয়োজন নেই। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে নাকটা রিপোর্ট করে দেয় যে না খাবারটা বাসি পচা, সঙ্গে সঙ্গে ফেলে দেয়, ঠিক কিনা? এই সুন্দর করে তৈরি করলেন যিনি, নাকটা দিলেন, মুখটা দিলেন, চেহারা দিলেন, তোমার চেহারাটাকে সুন্দর করে আলাদা করে দিলেন, অন্য চেহারার সঙ্গে মিশে যায় না, তোমার হাতের ছাপ পর্যন্ত আর একজনের সঙ্গে মিশে না, তোমার শরীরের ঘেরান পর্যন্ত একজনের ঘেরান আর একজনের সঙ্গে মিলে না, প্রত্যেকের শরীরের ঘেরান কি? ও আমার ভাইয়েরা, এইরকম যিনি সব কিছু সুন্দর গঠন দিলেন, সুন্দর জ্ঞান দান করলেন, তার নাম কি? তিনি রব। কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা আদা। ও আমার ভাইয়েরা, এবারে শুধু মানুষ কেন, তুমি বলবা যে হুজুর ডিমের ভিতরে যে বাচ্চা হয় ওই বাচ্চার খাবার কোত্থেকে আসে? ওইখানে তো ডিমের ভিতরে বাচ্চাটা মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়ার কোন সিস্টেম নাই, আছে নাকি? ও আমার ভাইয়েরা, ওই ডিমের ভিতরে যখন বাচ্চা তৈরি হল, ওখানেও যখন বাচ্চার বডি হল, রুহু চলে আসলো, খাবারের প্রয়োজন, ওই ডিমের ভিতরে বাচ্চার খাবারে পৌঁছাবার জন্য দুনিয়ার কোনো শক্তি নাই, এমনকি মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে আগের থেকেই বিনা দরখাস্তে বিনা আবেদনে খাবার তৈরি করে রেখেছেন। ডিমের ভিতরে দুইটা অংশ, একটা হলুদ বর্ণের কুসুম আর একটা সাদা লালা। হলুদ বর্ণের কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয়, এরপরে বাচ্চা যখন তৈরি হয়ে গেল, রুহু চলে আসলো, খাবারের প্রয়োজন, ওই সাদা লালাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের থেকেই খাবারের জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা আদা। এরপরে যখন ওই ডিমের ভিতরের বাচ্চা খাবার খেতে খেতে শেষ করে ফেলল, এখন আর তার খাবার নাই, এখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডিমের ভিতরে বাচ্চাকে জানিয়ে দিলেন, তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে, এই প্রাচীরটা কোনো জেলখানার প্রাচীর না, এটা কোনো চীনের প্রাচীর না, এটা একটা নরম, তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে থাকো। এবারে মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা, ডিমের ভিতরে সাপের বাচ্চা, পাখির বাচ্চা, চতুর্দিকে ডিমের খোসাটাকে ঠোকরাতে থাকে, ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে ভেঙে ফেলল, এবারে আল্লাহর হুকুম হল, এবারে মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারল, দুটুকরো হয়ে গেল, বের হয়ে চলে আসলো। ও আমার ভাইয়েরা, হাঁসের বাচ্চা হাঁসের ডিম থেকে বের হল, মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে বের হল, দুটো বাচ্চাকে তুমি পানির কাছে নিয়ে যাও, দেখবা হাঁসের বাচ্চা পানি দেখে আনন্দে মেতে উঠবে, তার কোনো ভয় নাই, সে বুঝতে পেরেছে পানি তার জন্য উপযুক্ত, সাঁতার কাটতে আরম্ভ করে দিল। পক্ষান্তরে মুরগির বাচ্চা পানি দেখে ভয় পেয়ে গেল, মরতে রাজি পানিতে রামতে রাজি না, ঠিক কিনা? কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে, খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয়? কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা আদা। শুধু এ পর্যন্তই নয়, শীতের মৌসুম যখন আসলো, শীত প্রধান দেশগুলোতে পানি বরফ হয়ে গেছে, ঠান্ডায় বাঁচা যায় না,
ওই দেশের পাখিগুলোকে আল্লাহ তাআলা জানিয়ে দেন বাংলাদেশে চলে যা, বাংলাদেশের খাল বিল নদী নালা হাওর বার গুলো তোর জন্য মুক্ত রয়েছে, আল্লাহ ভিসা নাই পাসপোর্ট নাই কেমনে যাব। আল্লাহ কয় তোর পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে না, বিনা পাসপোর্টে বিনা ভিসায় উড়াল দিয়ে বাংলাদেশে চলে যা, তোর জন্য ওখানে আইন করা রয়েছে, তোর নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে, তোকে যদি কেউ মারে তাহলে তাকে জেলখানায় ধরে তাকে আটকে রাখা হবে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই সমস্ত বিধান দিচ্ছেন কে, সব পরিচালনা করেন কে? আল্লাহ বলছেন কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে ফেরাউনদেরকে দাওয়াত দেওয়া হল, ফেরাউন কি করে তারপরে শুনেন, এখানে আরেকটু করে আমি নিচ্ছি তারপরে আবার এই জায়গায় আসবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আর একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও দেখলেন তার জাতি মূর্তি তৈরি করে, মূর্তি পূজা করে, মূর্তি বানায়। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এইগুলো আমাদের রব না, তিনি রবের সন্ধানের জন্য গবেষণা করতে লাগলেন, আকাশের দিকে রাতে তাকালেন, তারকার দিকে তাকিয়ে বললেন এগুলো আমার রব, দেখলেন না তারকা ডুবে যাচ্ছে এটা রব হতে পারে না। এবারে তিনি চাঁদের দিকে তাকালেন, পূর্ণিমার চাঁদ কি সুন্দর আলোক উজ্জ্বল চাঁদ, বলেন এটা আমার রব, কিন্তু দেখলো চাঁদ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, বলে এটা আমার রব নয়। আবার কিছুদিন পরে সূর্যের দিকে লক্ষ্য করলেন, বললেন হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব, এটা বড়। এরপরে যখন দেখলেন সূর্য ডুবে যাচ্ছে, এবারে তিনি পরিষ্কার হয়ে গেলেন, তো আল্লাহর কাছে বললেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে হেদায়েত না করে আমি তো কোনোভাবেই আল্লাহর পরিচয় খুঁজে পাব না। আল্লাহর কাছে দোয়া করলেন, এবারে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করলেন, বুঝিয়ে দিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মতওয়াজ্জু করলাম, কার দিকে? না খাজা বাবার দিকে, পীর বাবার দিকে। তাহলে আমাদের দেশে এখন অনেক পীর বের হয়েছে, এরা শিখায় আমি আমার কলবের দিকে মোতাবাজ্জু, আমার কলব আমার পীর হুজুরের কিবলার কলবের দিকে, পীর সাহেবের কলবের ভায়া মাধ্যম হইয়া তার পীর তার পীর তার পীর, এইরকম হাজার ভায়া মাধ্যম হইয়া তারপরে আল্লাহর দিকে মোতাবাজ্জু, এরকম আছে না? ও আমার ভাইয়েরা, আমি বলি তুমি যখন তোমার কলব মোতাবাজ্জু করলা তোমার পীর সাহেবের কলবের দিকে, তখন পীর সাহেবের কলবটা তার স্ত্রীর কলবের দিকে মোতাবাজ্জু, তার বউয়ের দিকে মোতাবাজ্জু, তোর কলব কই যাবে বেটা? তুমি যখন তোমার কলব মোতাবাজ্জু করলা তোমার পীরের কলবের দিকে, পীর সাহেব তখন তার পায়খানার দিকে মোতাবাজ্জু আছে, পায়খানায় বসে আছে, তোমার কলব কই যাইবে? এই সমস্ত কলব মোতাবাজ্জু করা, পীরের ছবি অন্তরে বসানো জায়েজ না হারাম? পরিষ্কার শিরক। আজকে লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই উম্মতের মধ্যে অনেক পীর সাহেব বের হয়েছে, ঢাকাতেও আছে, বড় বড় পীরের ছবি পাওয়া যায়, ছবি এমনকি মেয়ে লোকেরা স্বর্ণের লকেটের সঙ্গে পীরের ছবি লাগিয়ে তারপরে থাকে, আর পীরের ছবি নাকি অন্তরে কল্পনা করতে হয়। ও আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বুখারী শরীফে সহিহ হাদিসে বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফী কালবুন আও সূরাতুন, যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে অথবা কুকুর থাকে ওই ঘরে আল্লাহর ফেরেশতারা প্রবেশ করে না, আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকবে ওই অন্তরে আল্লাহর রহমত প্রবেশ করবে? যে অন্তরের মধ্যে পীরের ছবি থাকবে এবং পীরের দিকে কলম তওয়াজ্জু করবে, পীরকে বসাবে, সেই অন্তরটা কি আল্লাহর অন্তর না ওদের শয়তানের অন্তর? ওরা আবার বলে কুলুবুল মুমিনিন রাসূলুল্লাহ, এটা দাল হাদিস, বু হাদিস, মুমিন বান্দার কলবটা আল্লাহর আরশ, বেটা তোর কলব আল্লাহর আরশ, আল্লাহর আরশকে তো ছোট, তোর কলবের মধ্যে পীর ঢুকাইছ, ওরা পীরের শয়তানের আরশ, ওটা কি না? আল্লাহর আরশ বলা আছে সাত আসমানের উপরে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের সমাসীন কোথায়? আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ কোথায়? এর একটা প্রমাণ যথেষ্ট, আল্লাহ নবী মেরাজে গেছেন না, তো মেরাজে গেলেন কি জন্য? সাত আসমান ভেদ করে মেরাজে যেতে হল, বোঝা গেল আল্লাহ কোথায়? হ্যাঁ, তবে আল্লাহর এলেম সর্বত্র
বিরাজমান, এটা মনে রাখতে হবে। এখন পীরের কলপটা নাকি আল্লাহর আরশ হয়ে গেছে, আল্লাহর আরশ যদি পীরের কলপ হয় তাহলে নবী মেরাজে গেলেন কি জন্য? খামাকা পীরের কলপে ঢুকত। আমার ভাইয়েরা, এই পীরের অন্তরে মুরিদের, মুরিদের অন্তরে পীরের ছবি ঢুকাইতে হয়, তারা বলে দিয়েছে এগুলা জায়েজ না শিরিক, জায়েজ না হারাম, ওরা হারাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার কলব মুতাওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই মহান সত্তার দিকে, মহান আল্লাহর দিকে যিনি আসমানে এবং জমিনকে সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুতাওয়াজ্জু করছি হানিফান, একনিষ্ঠভাবে, এক আল্লাহর দিকে, সব বাতিল ইলাহগুলোকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করলাম। হানিফ বলা হয় মায়লান আন জামিল বুতলান ইলাল হক, সমস্ত বাতিল ইলাহগুলোকে বাদ দিয়ে এক আল্লাহর দিকে রুজু করার নাম কি? হানিফান। একেবারে সব বাতিল করে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলাম, সব বাতিল, খাজা বাবা বাতিল, গাজা বাবা বাতিল, ল্যাংটা বাবা বাতিল, মাজারওয়ালা বাতিল, দরগাওয়ালা বাতিল, দুর্গওয়ালা বাতিল, সব কিছু বাদ দিয়ে মুতাওয়াজ্জু কার দিকে? ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমরা শিরিক করব না, আমরা একমাত্র ইবাদত করি কার? ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যম আছে? ডাইরেক্ট আল্লাহর ইবাদত করব ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যমে? এই জন্য খবরদার, আমার দেশে পীরেরা বলে কয় যে পীরের ওসিলা আছে আল্লাহকে পাওয়া যায় না, পীর আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে একটা মাধ্যম। ও আমার ভাইয়েরা, মক্কার কুফাররা মূর্তি পূজা করত, মাধ্যম বানাইতো, কোরআন বলছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ বলছেন মক্কার কুফাররা বলে আমরা মূর্তিগুলো দেব দেবীর পূজা করি কি জন্য? এইগুলো আল্লাহর মধ্যে আর আমাদের মধ্যে ভায়া মাধ্যম হইয়া আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়, আল্লাহর নিকটবর্তী করে দেয়। আল্লাহর নিকটবর্তী করার জন্য মক্কার কুফাররা মূর্তি পূজা করত, আর তুমি এখন আল্লাহর নিকটে পৌঁছাবার জন্য পীরদেরকে ভায়া মাধ্যম বানাইলা, কোন পার্থক্য আছে? কোন পার্থক্য নাই। ও আমার ভাইয়েরা পরিষ্কার বুঝবেন, আমরা নামাজ বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই, কোন ভাইয়ের মাধ্যম আছে? আল্লাহ কোরআনে আরো বলেছেন নাব্বি ইবাদি আন্নি আন্নি আনাল গাফুরুর রহিম, হে নবী আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি বড় দয়ালু বড় ক্ষমাশীল, বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি বান্দাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কোরআন কারী বলেছেন হে নবী কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, আমার দরবার থেকে নৈরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যত গুনাহ করো যত পাপ করো আমার দরবার থেকে নৈরাশ হবে না, আমি সব গুনাহ ক্ষমা করব। পীর বলে যে বান্দা যদি বেশি গুনাহ করে আল্লাহ মাফ করতে চায় না, তখন পীর সাহেব অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চাওয়ায়, তারপরে আল্লাহ মাফ করে, সত্য না মিথ্যা? কিন্তু পীরদের বইতে লেখা আছে, বেদে মারেফাতে লেখা আছে, কি বইয়ের নাম? বেদে মারেফাত। এটা চরমনায় পিসের বই, সাতাইশ খান বইয়ের একখান বইয়ের নাম বেদে মারেফাত। ওই বেদে মারেফাত বই তালাশ করে দেখবেন লেখা আছে, ওইখানে লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ তাআলা মাফ করতে চায় না, তখন পীর সাহেব অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চায়, তখন আল্লাহ মাফ করে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে
নবী আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, গুনাহ করতে করতে অনেক দূরে চলে গেছে, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, গুনার পাহাড় মাথায় নিয়ে দাঁড়িয়েছে, তারপরেও আপনি জানিয়ে দিন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে আল্লাহর রহমত থেকে নৈরাশবি না, তওবা করবি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বললেন সমস্ত গুনাহ আমি ক্ষমা করব, ডাইরেক্ট আমার কাছে প্রার্থনা করো। আর পীর বলল ভাইয়া মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, বাবা শোনা পীরেরটা মানবো না আল্লাহটা মানবো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো। হেদায়েত দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, ব্যবসা বাণিজ্যে উন্নতি দেওয়ার মালিককে, লাভ ক্ষতির মালিককে, না কোনো মাজারওয়ালা, না খাজা বাবা, না গাজা বাবা, না ল্যাংটা বাবা, না পীর বাবা, দেওয়ার মালিক একমাত্র কে, যাবো কার কাছে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তিনি রুজু করেন আল্লাহর কাছে। এবারে তার জাতিকে বুঝাইতে হইবে, এই জন্য তিনি একটা সিদ্ধান্ত নিলেন, মেলা আসুক, মেলার সময় চলে আসলো, মূর্তি পূজার বড় মেলা, এই মেলার সময় লোকেরা তাকেও দাওয়াত দিল, চলো ইব্রাহিম আমরা মেলায় যাই মূর্তি পূজা করব। ইব্রাহিম বলল তোমরা যাও আমি একটু অসুস্থ আছি। এবারে সব যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মূর্তি খানায় ঢুকলেন, ঢুকে দেখেন কি সুন্দর খাবার মূর্তির সামনে, দেখেন নাই এই যে কয়েকদিন আগে মূর্তি চুরি হয়েছে না কতগুলো, মূর্তির পোশাক চুরি হয়ে যায়, মূর্তির স্বর্ণ চুরি হয়ে যায়, এরপরে ফিরে দিতে পারে না, তারপর পূজো করে, ঠিক কিনা? এই মূর্তি পূজকরা ইব্রাহিম আলাইহিস সালাম যুগে হচ্ছিল নমরুদের রাজকীয় মূর্তিখানার ভিতরে, অনেক বড় বড় লম্বা লম্বা মূর্তি, অনেক দামি শাড়ি পরা, স্বর্ণের অলংকার পরা, দামি খাবার সামনে আছে, কোরআন বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখলেন সুন্দর সুন্দর খাবার, লাড্ডু বানান লাড্ডু, গণেশ পূজার সময় দেখুন গণেশ একটা হাতির কল্লা বানায় পেটটা বড় বানায়, ঠিক কিনা? এটা কাহিনী আছে, আমি হিন্দি ইন্ডিয়াতে শুনছি, এগুলো বড় হিন্দুদের সাথে পড়াশোনা করতে এদের ঘুরতাম সবগুলো, এখন ওইদিকে যাচ্ছি না আর। আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখলেন ওই মূর্তিগুলোর সামনে অনেক সুন্দর সুন্দর খাবার। এবারে মূর্তিকে কি বলেন কোরআনে আসছে, আলা তাকুলুন, খা খা খা, খায় না, যখন খায় না তখন রাগ, রাগ উঠলে মারছেন থাপ্পর, ফাকান দরবান বিলিয়ামিন, কোরআনে আসছে ডান হাতে থাপ্পর মারলেন। এবারে থাপ্পর মারার পরে পাথরের মূর্তি, মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়, নিজে ব্যথা পাইল, এবারে উঠলো ভালো করে রাগ, এবারে কুড়াল নিয়ে তারপরে ভাঙ্গা শুরু করলেন, একটার মাথায় মারেন, একটার হাতে মারেন, একটার কানে মারেন, কোনটা হাত কোনটার নাক কোনটা কান ভেঙ্গে চুরমার করে, তারপরে বড় মূর্তির গলায় কুড়াল লটকে উনি সরে পড়লেন। লোকেরা এবারে মেলার থেকে এসেন, আবার যখন পূজা দেওয়ার জন্য ঢুকলো তখন দেখে সর্বনাশ হয়ে গেছে, রাজকীয় মূর্তিখানায় বিশাল কাণ্ড ঘটে গেছে, লোকেরা চলে গেল মূর্তির পূজকদের লিডার নমরুদের কাছে, গিয়ে বলল সর্বনাশ এই কাহিনী। নমরুদ সঙ্গে সঙ্গে চলে আসল, তাফসিরে লেখে নমরুদ এসে অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করেছে, তারপরে প্রথম যে কথাটা তার মুখ থেকে বের হলো তা হল হাল মিন ফাতানিয়াজ কুরু আলেহাতানা, বলো এইখানে কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তিগুলোকে ভালো জানে না, মূর্তি পূজাকে পছন্দ করে না, এমন কোন যুবক আছে কিনা? কেন যুবকের প্রশ্ন? তাফসিরে লেখে নমরুদ এমনে বোকা ছিল না, ওই যে বললাম জ্ঞান ছিল, কিন্তু জ্ঞানের চোখে, জ্ঞান চোখের সামনে আসমানি কিতাবের আলো ছিল না। নমরুদ বুঝতে পারল কোন ঝড় তুফান হল না, কোন ভূমিকম্প হল না, কোন যুদ্ধ বিগ্রহ হল না, মারামারি হল না, এরপরেও মূর্তিগুলোর দেবদেবীগুলোর ভাঙল হাত ভাঙল পা ভাঙল মাথা, কে ভাঙল? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা এই মূর্তি পূজার সমাজকে পরিবর্তন করা, মূর্তি পূজার সমাজকে ভেঙ্গে ভিন্ন এক সমাজ গড়ার জন্য, একটা সমাজ সংস্কার করার জন্য সুপরিকল্পিতভাবে কাজ শুরু করা হয়েছে। আর এইরকম সুন্দর পরিকল্পনা কোন যুবকের মাথায় ঢুকে, কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঠিক কিনা? এই জন্য প্রশ্ন করলাম হাল মিন ফাতানিয়াজকুরু আলিহাতানা,
এইখানে এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না? তখন লোকেরা বলল হা হা সামিনা ফাতাইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক সম্পর্কে আমরা জানি যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তির সমালোচনা করে, তার নাম হল ইব্রাহিম। নাম কি? এবার ইব্রাহিমকে ধরে আনা হল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালান নাই, নবীরা পালায় না, মুমিনরা কি করে না? তার মুমিনরা কাজ করে কার জন্য? মুমিনরা ভয় পায় না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমাদের মাওলার নাম কি? দুনিয়া দেখে না মিছিল করে যখন কয় নেতা আছে, তা কোন সে নেতা? তুরাবালি মিছিল যায়। তোমার তুরাবালি নেতা এই জন্য এত মিছিল দাও? মুমিনদের মাওলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের কোন ভয় নাই, মুমিনদের কোন চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান, তোমাদের কোন ভয় নেই, কোন চিন্তা নেই, তোমাদের কোন পরাশক্তি, আমেরিকার যত বড় বিমান বহর থাকুক না কেন, যত বড় অস্ত্র থাকুক না কেন, ইহুদির হাতে যত বড় অস্ত্র থাকুক না কেন, তোমাদের কোন ভয় নাই, তোমাদের সাহায্যকারী কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলা দীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোন মাওলা নেই, মুমিনদের মাওলা আছে, তিনি কে? মুমিনদের জীবন মরণ সব কার জন্য? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুমিন, তুমি ঘোষণা করো, বলো, প্রকাশ্যে জানিয়ে দাও, মানুষকে জানিয়ে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য? না জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটা নাকি? আল্লাহ বলছেন মুমিনের জন্য হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিনু। আব্বালে আল্লাহ, প্রথম আল্লাহ, শেষ আল্লাহ, প্রকাশ্যে আল্লাহ, গোপনে আল্লাহ, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, সবকিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু এক আল্লাহর জন্য, কার জন্য? ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন নমরুদের সামনে হাজির। একদিকে নমরুদের শাসক বাহিনী, নমরুদের সামরিক বাহিনী, অস্ত্র আর জনবল সব একদিকে, আর একদিকে একজন তাওহিদবাদী মুমিন দাঁড়িয়ে আছে। এজন্য আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উম্মা বলে আখ্যায়িত করেছেন, একটা জাতি। ইব্রাহিম তো একটা লোকের নাম, জাতি কেমনে হল? তার মানে একদিকে মূর্তি পূজকদের একটা জাতি, আর একদিকে তিনি তাওহিদবাদী, কিয়ামত পর্যন্ত যত মুমিনরা আসবে তাদের প্রতিনিধিত্ব করছেন একা দাঁড়িয়ে। এই জন্য ইব্রাহিমকে বলা হয়েছে কি? উম্মা। ইব্রাহিম কি? এবার ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি এই কাজ কেন করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাল ফালাহুম কাবীরহুম হাদা, ওই যে বড়টা করেছে ওকে জিজ্ঞেস করো। লোকেরা বলল ইব্রাহিম তুমি তো জানো এই বড়টায় কথা বলতে জানে না, মূর্তি কথা বলতে পারে না। এবারে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, মুমিন ভয় পায় নাই, দাওয়াত দেওয়া শুরু করলো আমার জাতি, তাহলে তোমরা এমন কিছুর কেন পূজা করছ যে কথা বলতে পারে না, যে কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, ওর শরীরের থেকে ওর দামি শাড়িগুলো যদি ল্যাংটা করে চুরি করে নিয়ে যায় তাহলে রক্ষা করতে পারে না, অলংকারগুলো চুরি করে নিয়ে গেল রক্ষা করতে পারে না, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে লাইন ধরে চুরি হইতেছিল না, দেব দেবীদের গায়ের থেকে স্বর্ণ অলংকার চুরি হচ্ছে, ওদের দেবদেবীদের গায়ের থেকে শাড়িগুলো চুরি হয়ে যাচ্ছে, ও আমার জাতি কেন পূজা করছে এমন জিনিসের যা কথা বলতে পারে না, চোর রব থেকে নিজেকে বাঁচাতে পারে না, ওর সামনের থেকে খাবার যদি মশা মাছি নিয়ে যায় তাও রক্ষা করতে পারে না, এমন জিনিসের কেন পূজা করছো? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, মূর্তি পূজকরা মূর্তি পূজক, এক লোক মূর্তি পূজা করতো খুব ঘনিষ্ঠভাবে, সফরে সবসময় নিয়ে যেত পাথরের মূর্তি, ওনার পেশাব পায়খানার ব্যাগ হলো, এক জায়গায় রেখে মূর্তিটাকে উনি দূরে গেছেন পেশাব পায়খানা করতে, এসে দেখে মূর্তির গায়ে পানি, ভেজা ভেজা, মনে করলো মূর্তির গায়ে দেবের দেবতার গায়ে পানি, আসমানের রহমতের বৃষ্টি পানি হবে,
একটু বরকতের জিব্বা দিল চাটা, চাটা দিয়ে দেখে যে এটা টক টক লাগে, রহমতের বৃষ্টি মানে মিষ্টি লাগবে, টক টক লাগে কেন জন্য? তালাশ করলো, ব্যাপার কি, দেখে দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, পেশাবের ফোঁটা এখনো তার শেষ হয় নাই, বুঝতে আর বাকি রইল না এটা কোন রহমতের বৃষ্টি নয় বরং কিসের বৃষ্টি, কুকুরের পেশাব ওর মুখে লেগেছে। ও আমার ভাইয়েরা, যেই মূর্তি কুত্তায় যদি ওর মুখে পেশাব করে তার থেকে বাঁচাতে পারে না, যেই মূর্তি ভেঙ্গে চুরে চুরমার করলে রক্ষা করতে পারে না, ও আমার জাতি কেন তোমরা সেই মূর্তির পূজা করছ? মূর্তি পূজা করা যায় না হারাম, মূর্তি তৈরি করা যায় না হারাম, মূর্তির পাহারাদারি করা যায় না হারাম, মূর্তির সামনে নিরবতা পালন করা, নীরবে দাঁড়িয়ে থাকা যায় না হারাম, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ পরে ক্যাম করি আমরা এবাদতটা কার জন্য? আর ওই লোকগুলো যখন কয়েকদিন আগে মূর্তির সামনে গিয়ে দাঁড়াইল, নগ্ন পায়ে হেঁটে গেল, তারপরে নীরবে দাঁড়াইল, এরপরে ফুল দিল, মূর্তির হেফাজত করলো, মূর্তির বানাইল, যায়েজ না হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, নিশ্চয় মদ জুয়া মূর্তি এবং বিশেষ প্রকারের লটারি এই সবগুলো শয়তানের কাজ। কার কাজ? মূর্তি তৈরি তোর কার কাজ? আমার কথা না কোরআনের কথা? কোরআন বলল শয়তানের কাজ। ফাজতানি বুহু, ও মুমিনরা তোমরা এগুলোর থেকে দূরে থাকো। আর মুসলমান দাবি করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, চেতনার মূর্তি, ভাস্করদের মূর্তি, শহীদের মূর্তি, অমুক তমুকের মূর্তি, হাজার হাজার মূর্তি তৈরি করলো, ওই মূর্তি পাহারা দেওয়ার জন্য পুলিশ লাগাইল, ওই মূর্তির সামনে নিরাপত্তা পালন করলো, ফুল দিল, সাজাইল, জায়েজ না হারাম। ইব্রাহিম আলাইহিসসালাম পরিষ্কার জানিয়ে দিলেন, ও আমার জাতি, ইন্না বুরাউ মিনকুম মিম্মা তাআবুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যত দেবদেবী আর যত খাজা বাবা গাজা বাবার পূজা করছো আমি সব বর্জন করে তোমাদেরকে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করছি। কার দিকে? এই জন্য সমস্ত নবীদের ধর্ম ছিল ইসলাম, সমস্ত নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবীদের কালিমা কি? এক আল্লাহ ছাড়া সব বাতিল। সব কি? কার কোন ক্ষমতা আছে? তাহলে মাজারে গিয়ে যারা প্রার্থনা করে তারা মুশরিক? তারা মুমিন না মুশরিক? ও আমার ভাইয়েরা, এই মাজার পূজা, খাজা পূজা, গাদা পূজা, ল্যাংটা পূজা জায়েজ না হারাম? ইব্রাহিম আলাইহিসসালাম কে বারে ওরা আগুন নিক্ষেপ করার চক্রান্ত করল, আগুন তৈরি হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছে, রাব্বুল আলামিন তোমার দোস্ত ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আমরা একটু ইব্রাহিমকে সাহায্য করতে পারি কিনা? আল্লাহ বলল, দেখো এবার ইব্রাহিম তোমাদের সাহায্য কামনা করে কিনা। জিব্রাইল গিয়ে বলল, ও খলিল ইব্রাহিম একটু অনুমতি দাও, আমার পাখা দিয়ে গোটা নমরুদের গোষ্ঠীকে আঘাত করে আগুনে ফেলে দেই আর তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাই। ইসরাফিল বলল, একটু সিংহায় ফুক্কার দেই, দেখবা সিডর আর কত গতি, সিডরের গতির চেয়ে ইসরাফিলের ফুল গতি বেশি না কম? ওটা ওই ইসরাফিলের সিংহের ফাঁক ফোকর দিয়ে দুই এক ফোঁটা বাতাস বাইরে হয়, তাতে কি হয়? সিডর হয়, টর্নেডো হয়। ইসরাফিল বলল, ও ইব্রাহিম খলিল একটু হুকুম করো, একটা সিংহের ফুৎকার দিয়ে ওদেরকে উড়িয়ে দেই। ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদবাদী মুমিন, এক আল্লাহর উপর ইমান, কোন খাজা বাবা বিশ্বাস করেন না, গায়রুল্লাহ সাহায্য কামনা করেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার ভাই ইব্রাহিম, মিকাইল, ইসরাফিল শুনো, আমি তোমাদের দিকে আহ্বান করি না মানুষকে, আহ্বান করি কার দিকে? আমাদের কাজ আহ্বান করবো কার দিকে? এক আল্লাহর ইবাদতের দিকে। কার দিকে? এক আল্লাহর। হ্যাঁ, এটাই উদু ইলা সাবিল রব্বিকা, আল্লাহর রাস্তার দিকে আহ্বান করব, আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? না কোনো তরিকার দিকে, না গরুর মিছিলের দিকে। কোন দরবারে গরু যায়, কোন দরবারে উঠ যায়, কোন দরবারে ছাগল যায়, এই সব দরবারের দিকে দাওয়াত দেওয়া যায় না হারাম? দাওয়াত দিব কার দিকে?
মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির চেয়ে আর ভালো কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। আহ্বান করে কার দিকে? কার দিকে আহ্বান করবো? আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহান, এবং সে নিজে নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলিম। আমি একজন কি? ওই যে মুসলিম আজকে আলোচনায় করছি আমি, ইসলাম আর মুসলিম। ইসলাম মানে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা, আর এইরকম সম্পূর্ণভাবে যে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে তার নাম কি? ভালো করে যাচাই করবেন আমি মুসলিম কিনা। আমরা প্রত্যেকে দাবি করি মুসলিম, আসলে মুসলিম কিনা যাচাই করার কাছে কিনা? আল্লাহ বলছেন ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম বলে সে পরিচয় দেয়, আর কোন পরিচয় তার নাই। সে কোন চিশতি না, কাদেরি না, নকশাবন্দি না, মুজাদ্দিদি না, তার পরিচয় মুসলিম। তার পরিচয় কি? আল্লাহর নবীর যুগে এই সমস্ত কোন তরিকা মরিকা ছিল না, মুসলিমদের একটা তরিকা, তার নাম কি? ইসলাম। তার নাম কি? আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন। একদিন একটা সোজা দাগ দিলেন, খত্তা খত্তান মুস্তাকিমান, সোজা একটা দাগ দিলেন, এরপরে ডানে ডানে বামে বামে আরো অনেকগুলো দাগ দিলেন। দাগ দিয়ে তারপরে মাঝখানে দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এই মাঝখানে সোজা রাস্তাটা হলো আল্লাহর রাস্তা। কার রাস্তা? সরল রেখা কয়টা হয় আর বক্র রেখা কয়টা হয়? অনেক হয়। অঙ্কের একশো ছাত্রকে একটা অঙ্ক দেওয়া হলো, একটা অঙ্ক দেওয়া হলো একশো ছাত্রকে, এক হাজার ছাত্রকে, এক লাখ ছাত্রকে, অঙ্ক একটা, ফলাফল সঠিক ফলাফল কয়টা হবে? আর ভুল ফলাফল? ভুল ফলাফল ছাত্র যে কয়জন সেই কয়টা হইতে পারে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী পরিষ্কার একটা দাগ দিয়ে বলেন হাদা সাবিলুল্লাহ, এইটা কার রাস্তা? আর এর ডানে বামে যতগুলো রাস্তা এগুলো কার রাস্তা? ওয়াহাদিহি সুবুলুন, এই অনেকগুলো রাস্তা, সব রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? হাদিসটা মেশকাত ভাবেন, বাবুল ইহতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর মধ্যে মেশকাত, বাংলাও আছে, দেখে নেবেন। পরিষ্কার আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়াহাদিহি সুবুলুন, এই অনেকগুলো রাস্তা আছে, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, ওই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? যখনই কোন ব্যক্তি ওই সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় এই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো, এইটা শর্টকাট রাস্তা, এই তরিকায় গেলে পাইবা। মুসলিমদের তরিকা কয়টা? সেই তরিকার নাম কি? ইসলাম। আর মুসলিমদের সংবিধানের নাম কি? মুসলিমদের আদর্শ পুরুষের নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার আদর্শ মানব? বাইলান নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? জোহরের নামাজ ফরজ কয় রাকাত? আসর কয় রাকাত? এশা কয় রাকাত? এখন মাগরিবের নামাজ মাঝখানে কয় রাকাত? কেউ যদি মাগরিবের নামাজটাকেও চার রাকাত পড়ে নামাজ হবে? একেবারে সুন্দর উযু করলো, গোসল করলো, খুশু খুজুর সঙ্গে তারপরে রুকু সেজদা করলো, বাপ দাদা তসবি পড়বো না, তসবি কার করবো? আল্লাহ করবো। তারপরে নামাজ হবে না বাতিল? কেন বাতিল? ভাইজান আল্লাহর হুকুম ওরকম না, নবীর তরিকা এরকম না। নবীর তরিকা বাদ দিয়ে যদি কোন ব্যক্তি নামাজ বেশি পড়ে তা হবে? নবীর তরিকা বাদ দিয়ে যদি কয় নবী বলছেন রাস্তা ডাইনে চলো, এলাকায় রাস্তার বামে চলো, গাড়ি বাম দিয়ে চালাও, নবী বলছেন রাইট লেফট, এলাকায় না লেফট রাইট, নবীর সুন্নত কি? প্যারেড করার সময় কি করে? লেফট রাইট, শয়তানের তরিকা। এটা কার তরিকা? এই লেফট রাইট কার তরিকা? শয়তানের তরিকা। বাম ডান, বাম ডান। আর মোমিনের তরিকা কি? রাইট লেফট, ডান বাম, ঠিক কিনা? আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, জিকির করলেও জিকির হবে না, ঠিক কিনা? জিকির করবো কার তরিকায়? দরুদ পড়লেও নবীর তরিকায় পড়তে হবে না, উল্টা পাল্টা করা যাবে। কাজে ওই যে মিলাদ দা কিয়াম আমাদের দেশে আছে, বেদাত সব বেদাত, আবার দুরুদের পরিবর্তে পারে বালাগাল উলা। ও আমার ভাইয়েরা, বালাগাল উলা কোন দুরুদ শরীফের না, এটা বুখারীতে নেই, হাদিস কোন হাদিসের কিতাবে নাই, এটা হলো ইরান দেশের একজন কবি ছিল, নাম তার শেখ সাদি। কি নাম? ওই শেখ সাদি একটা কবিতা লিখেছে। কি লিখেছে?
শেখ সাদী কি লেখছে? কবিতা লেখছে। ওই কবিতাটা হল বালাগাল উলা বেকামালিহি, এইটাকে মানুষ দুরুদের চেয়ে বেশি মর্যাদা দিয়েছে কিনা? কি সুন্দর সুরে তাল, সুরে সুর মিলাইয়া, তালে তাল মিলাইয়া মোহাম্মতের সঙ্গে পড়ুন বালাগাল উলা বেকামালিহি। মুসলমান, বালাগাল উলা বেকামালিহি কোন দুরুদ না কবিতা? কবিতা কে লিখেছে? এই কবিতার অর্থের মধ্যেও গন্ডগোল আছে। ওখানে বলা আছে বালাগাল উলা বেকামালিহি, বালাগা মানে পৌঁছিল, উলা মানে উচ্চ মাকামে, বেকামালিহি মানে নিজের যোগ্যতায় আল্লাহর নবী উচ্চাসনে পৌঁছেছেন। এটা কি নিজের যোগ্যতায় না আল্লাহর অনুগ্রহে? কোরআন পরিষ্কার বলেছে, হে নবী আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আপনাকে আল্লাহ ইয়াতীম পেয়েছেন, আশ্রয় দিয়েছেন, আপনাকে পথের দিশাবিহীন পেয়েছেন, আপনাকে হিদায়ত দান করেছেন, আপনাকে আপনাকে খালি হাত পেয়েছেন, আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন, নেয়ামত দিয়েছেন কে? তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে উচ্চ মাকামে পৌঁছেছেন, এটা কি নবীর নিজের বাহু বলে নাকি আল্লাহর রহমতে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ারাফানা লাকা যিক্রাক, আমি আপনার মর্যাদাকে সর্বোচ্চ স্থান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এইরকম প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নাতকে বাদ দিয়ে বেদাত ঢুকিয়েছে ঠিক কিনা? নবীর সাহাবীর এরকম মিলাদ দিয়ে সুরে সুরে তাল মিলাইয়া, তালে তালে তাল মিলাইয়া, ঘরে ঘরে ঘর মিলাইয়া মিলাদ করে না, জিকির করে না ঠিক কিনা? এখন ঘরে ঘর মিলাও, এরপরে চিৎকার মারো, এই যে বেদাতি কতগুলো তরিকা আছে। সেজন্য বলেছি ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার দাঁড়িয়ে আছেন, আমি আল্লাহর সাহায্য চাই। কার সাহায্য চাই? জিব্রাইল তুমি যাও, তোমার সাহায্য দরকার নাই। মিকাইল তুমিও যাও, তোমার সাহায্য দরকার নাই। ইসরাফিল তুমিও চলে যাও, তোমার সিঙ্গার ফুৎকার দেওয়া দরকার নাই। আমি যে আল্লাহর জন্য দাওয়াত দিয়েছি, ওই আল্লাহ আমাকে হেফাজত করার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো নমরুদের গোষ্ঠী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম এই পর্যন্ত তোমার ক্ষমতা ছিল, তুমি বাতিলের মোকাবেলা করেছ, অন্যায়ের বিরুদ্ধে তুমি দাঁড়িয়েছ, তাওহীদের দাওয়াত দিয়েছ, এখন তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন তোমার আর কোন ক্ষমতা নাই। আর আমার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যেইখানে শেষ হয় আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হুকুম দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বান্দা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না কষ্ট হয়ে যায়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা করেছেন কে? যে আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আল্লাহর ক্ষমতা ঠিক আছে কিনা? না বুড়ো হয়ে গেছেন, না দুর্বল হয়ে গেছেন, কিছুই হয় না। লা নিদ্দাওয়ালা দিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিয়ুন রাব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা ইনশিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। ও মুমিনরা, ভয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করেছেন, সে আল্লাহ বর্তমান ইহুদি খ্রিস্টান বর্তমান ফেরাউনদের সমস্ত বোমাগুলোকে ঠান্ডা করে দিয়ে মুমিনদেরকে সাহায্য করতে পারেন কিনা? আজ ভিজো করে দরাহিম কাইমা পয়দা, আগ করে শক্তি হয় আন্দাজ গুলিস্তা পয়দা। আজকেও যদি ইব্রাহিমের মতো তাওহীদ বা ঈমান তৈরি করতে পারো যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদ আগুনকে ঠান্ডা করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের কাহিনী বলছিলাম। এবারে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে লাগলেন, ফেরাউন দাওয়াত শুনতে লাগলো। শাসন ফেরাউন একই কারবার করলো, মূসার দাওয়াতে সাড়া দিল না, বরং বনে ইসরায়েলদেরকে নানানভাবে নির্যাতন করতে লাগলো। মূসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বনি ইসরায়েলদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তির জন্য রওনা করলেন। এবারে সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী, বাঁচার কোন উপায় নাই। মূসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন আমাদের ক্ষমতা এই পর্যন্ত ছিল, আমরা ফেরাউনের মোকাবেলা করেছি, এখন তো আমাদের আর কোনো ক্ষমতা নাই। আল্লাহ বললেন, মুসা আমার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যেই পর্যন্ত থাকবে ওই পর্যন্ত আমি বান্দাকে সাহায্য করি না, বান্দার ক্ষমতা যেখানে শেষ ওইখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যায়। এবারে তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠিটা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে বনি ইসরায়েলের ১২টা গ্রুপের জন্য স্বতন্ত্র ১২টা রাস্তা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য নীল নদে রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ওই আল্লাহ এখন ইচ্ছে করলে আটলান্টিক মহাসাগরে মুমিনদের জন্য রাস্তা করে দিয়ে এরপরে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত কালেমাতুশ শাহাদার পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? কাজে ভয় কিসের? সাহায্য করা মালিককে। তবে শর্ত একটাই, মিসলে কালিম হো আগার মার কাজমা কুই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাংলা তাখাব। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে মুসা আল্লাহ মুসাকে সাহায্য করেছেন, নদীর রাস্তা করে দিয়েছেন, তোমাদের ভয় নাই, যুগে যুগে আমি নবীদেরকে সাহায্য করেছি, তোমাদেরকেও সাহায্য করতে রাজি আছি, ঠিক কিনা? কিন্তু হাম তো দিনে কতইয়ার হে কই লেনে ওয়ালে ভি নেহি, আমি তো দেওয়ার জন্য তৈরি আছি, নেওয়ার মতো লোক তো পাই না, সেই লোক কোথায়? আমি আমার নবীকে সাহায্য করেছি, নবীর সাহাবীদেরকেও সাহায্য করেছি, তোমরা তো আজকে সেই নবীর আদর্শ থেকে সরে গেছ, নবীরা মূর্তি ভেঙ্গেছেন তোমরা মূর্তি গড়ছ, নবীরা মূর্তি ভেঙ্গেছেন তোমরা মূর্তির কাছে প্রার্থনা করো, ঠিক কিনা? তোমরা মাজার তৈরি করে পূজা করছ। আমার ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি মক্কা মদিনাতে চলে যাও, মক্কা শরীফে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান আছে জান্নাতুল মুআল্লা, যেই কবরস্থানে এখন পর্যন্ত দৈনিক ২০-২৫টা করে লাশ দাফন করা হচ্ছে, ওই কবরস্থানে মা খাদিজা শুয়ে আছেন, আল্লাহর নবীর প্রথম স্ত্রী মা খাদিজা, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা সাহাবী, যিনি আল্লাহর নবীর এত প্রিয় ছিলেন, ওই স্ত্রী থাকা পর্যন্ত আর কোনো বিয়ে করেন নাই, আল্লাহর নবীর ইব্রাহিম ছাড়া বাকি সব সন্তান যেই মহিলার থেকে জন্মগ্রহণ করেছেন, সেই মহিলার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম বাণী শুনেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন, তার কবরটা জান্নাতুল মুআল্লায় রয়েছে মক্কাতে। ওই কবরস্থানে গিয়ে দেখুন, ওই কবরস্থানে গিয়ে দেখুন খাদিজার কবরের চারপাশে অনেক দূর থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরের কোনো বিল্ডিং আছে কিনা, কোন চাদর আছে কিনা, কোন আগরবাতি মোমবাতি আছে কিনা? আছে। এখন দুনিয়ায় ইন্টারনেটের মাধ্যমে সব দেখা যায়, ভালো করে তালাশ করে দেখো, হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করো আছে কোনো মাজার মদিনায়। চলুন, আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত মদিনায় একটা কবরস্থান রয়েছে, বিশাল কবরস্থান, এই কবরস্থানের নাম হল জান্নাতুল বাকি। কি নাম? জান্নাতুল বাকি। এই কবরস্থানে কম পক্ষে ১০,০০০ সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, এই কবরস্থানে নবীর স্ত্রীদের কবর রয়েছে, নবীর সন্তানদের কবর রয়েছে, ওই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ের জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেখানেও গিয়ে দেখো এখনো কবর দেওয়া হচ্ছে, চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরস্থানে কোন একটা কবর পাকা নাই, কোন আগরবাতি মোমবাতি নাই, কোন চাদর নাই। আছে। অহুদ পাহাড়ের কাছে চলে যাও, অহুদের প্রান্তরে যেখানে অহুদের যুদ্ধ হয়েছিল, আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়েছিল যেখানে, ওইখানে আল্লাহ নবীর আপন চাচা হামজা শহীদ হয়েছিল, ৭০ সাহাবি আরো শহীদ হয়েছিলেন, ওইখানেও গিয়ে দেখো ওই হামজার কবর ওখানে শুয়ে আছে। হামজা যিনি সমস্ত শহীদদের সর্দার, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, ওইখানে শুয়ে আছেন, কিন্তু তার কবরেও চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া উপরে কোনো পাকা বিল্ডিং নাই, উপরে চাদর নাই, আগরবাতি মোমবাতি নেই। আছে। বলবেন যে ব্যাপার কি, সাহাবায়ে কেরামদের কবরে বোধহয় চাদর দেওয়ার লোক নাই, সেই জন্য এটা করেছে নাকি? ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের কবরে চাদর দেওয়া, যদি চাদর দেওয়া ভালো কাজ হতো,
বিল্ডিং করা ভালো কাজ হতো, কবর উপরে গম্বুজ করা ভালো কাজ হতো, সাহাবায়ে কেরামদের কবরে মানুষ সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা তৈরি করে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? দিচ্ছেন না কি জন্য? ও আমার ভাইয়েরাম, হাদিস শরীফ পড়ুন। আল্লাহর নবী বলেছেন মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মৃত্যুর তিন দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন। কেন লানত দিচ্ছেন? কয়েছে ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, ওরা ওদের অলি বুজুর্গ এবং নবীরা মরলে পরে তাদের কবরস্থানগুলোকে বিল্ডিং করত, পাকা করত, সেজদার স্থান বানাইত, চাদর দিত, সেজদা করত। খবরদার খবরদার, লা তাজালু কবরি ওয়াসানাই উবাদ, তোমরা আমার কবরকে সেজদার স্থান বানাই বানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিষেধ করেছেন, লানত করেছেন, অভিসম্পদ দিয়েছেন, গজবের দোয়া করেছেন। সেই জন্য আজ পর্যন্ত মক্কা মদিনা কোন কবর পাকা করা হয় না, চাদর দেওয়া হয় না, মোমবাতি দেওয়া হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমার দেশে কবর পূজা করা হচ্ছে, ঠিক কিনা? এই কবর ওনার কাছে প্রার্থনা করে, কবরের চাদর দেয়। মৃতা লোকের দরকার চাদর বেশি না জীবিত লোকের দরকার বেশি? তার কবরে নিজ হাতে টাকা ফেলুন, কবর ওলা না খাইয়ে মরতে সেই জন্য। ও মুসলমান, হাদিস পড়ো, মানুষকে যখন কবরস্থ করা হয় তারপরে দূরে চলে আসে আল্লাহর ফেরেশতারা, কবরে চলে আসে ফেরেশতারা, জিজ্ঞেস করে তিনটা প্রশ্ন করে, তিনটা প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি ঠিক মতো দেয় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে, আনসাদাকা আব্দি ফাফরিসুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার সাহাবীরা, ও আমার ফেরেশতারা শুনো, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওর গায়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, ওর কবরটাকে জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে জান্নাতের পোশাক, জান্নাতের চাদর, জান্নাতের নূরানি বাতি এসে নেয়ামতে যে পরিপূর্ণ হয়ে যায়। উপরে চাদর দেওয়া দরকার আছে, টাকা দেওয়া দরকার আছে, মোমবাতি দরকার আছে, কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম, কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম, কবরে নয় মানত করা জায়েজ না হারাম, মানত করবো কার নামে? কবরের নামে পশু জবাই করা জায়েজ না হারাম। ও আমার ভাইয়েরাম, এখন তো মাশাআল্লাহ কোন মাজারের কাছে যাই বা গজার মাছ, সিটা সিলেট গেলে গজার মাছ, চিটাগাং গেলে কচ্ছপ, খানদানে গেলে কি কুমির, এইরকম কচ্ছপ পূজা কুমির পূজা চলছে সারা দেশে, ঠিক কিনা? আমি দেখেছি অনেক গরিব মানুষ জীবনে বোধহয় কোনদিন মুরগি কিনে খায় নাই, কিন্তু ওই মাজারের পাশে কুমির আর কচ্ছপকে নিজেরা মুরগি কিনে খাওয়ায়। কি জন্য? কচ্ছপকে সন্তুষ্ট করার জন্য, কুমিরকে সন্তুষ্ট করার জন্য। অমুসলমান, মুসলমানরা ইবাদত করবে কাকে সন্তুষ্ট করার জন্য? না কুমির সন্তুষ্ট করার জন্য, কচ্ছপ সন্তুষ্ট করার জন্য, কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য? সন্তুষ্ট করবে কাকে? ওই লোকেরা কবরে গিয়ে সেজদা করে। ও মুসলমান, আমি বলে থাকি মানুষ যতগুলো নামাজ পড়ে সব নামাজে রুকু সেজদা করে, ফজরের নামাজ পড়বে রুকু সেজদা করবে, জোহরের নামাজ পড়বে রুকু সেজদা করবে, আসরের নামাজ পড়বে রুকু সেজদা করবে, জুমার নামাজ পড়বে রুকু সেজদা করবে, ঈদের নামাজ পড়বে রুকু সেজদা করবে, সব নামাজে রুকু সেজদা আছে কিনা? কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু সেজদা করা যাবে না, ঠিক কিনা? যত বড় বুজুর্গের জানাজার নামাজ হোক না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানির হোক না কেন, অথবা খাজা নিজামউদ্দিন আউলিয়ার হোক না কেন, অথবা আজমির রহমত হোক না কেন, শাহ জালাল রহমত হোক না কেন, যত বড় বুজুর্গের হোক না কেন, জানাজার নামাজ রুকু সেজদে করা যাবে? কেন করা যাবে না? একেবারে লাস্টটা বড় সামনে, বুজুর্গ একেবারে সামনে, সেজদা করার সবচেয়ে ভালো সময়, উপযুক্ত সময়, কেন সেজদা করা যায় না একটু চিন্তা করেছ কি? ও আমার ভাইয়েরাম, কারণ হচ্ছে সব নামাজে রুকু সেজদা করা ফরজের জন্য। ওই জানাজার সামনে কোনো গায়রুল্লাহ নাই, কোনো লাশ নাই, কিন্তু জানাজার নামাজে তোমার সামনে একটা লাশ আছে, লাশ। এখন যদি রুকু সেজদা করা হয় ওই পীরের মুরিদরা
কবর পূজারীরা বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হচ্ছে, তা যিনি সেজদা জায়েজ করবে, এই ধোকা দিয়ে বিভ্রান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে নিজের রুকু এবং সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর জানাজা একেবারে সামনে, তখন তুমি সেজদা করতে পারল না, রুকু করতে পারল না, ওই লাশটা যখন কবরে চলে গেল মাঝখানে মাটি আসলো, হোগলা আসলো, বাস আসলো, এর পরে তোমাকে কবরে সেজদা করার জন্য কে হুকুম দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? ও মুসলমান, এই মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ কোন দায়িত্ব নেন নাই, সেই জন্য আজকে ফিলিস্তিনে মার খাচ্ছ। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদি দখল করে আছে, মুসলমানদের বাড়িঘর গুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমান বাচ্চাদের পর্যন্ত ওরা ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। আফগানিস্তানে লক্ষ লক্ষ শিশুদের হত্যা করা হলো, আর বামিয়ানের মূর্তি যখন ভাঙল তখন সারা দুনিয়া তোলপার হল, মানুষ মানব অধিকার লঙ্ঘন হয়েছে। আর ওই আফগানিস্তানে যখন আমেরিকা বোমা হামলা করে 300 শিশুদেরকে লাইন ধরে লাশগুলো রাখা হল, তখন মিডিয়া চুপ হয়ে গেছে, মানব অধিকার লঙ্ঘন হয় নাই, কারণ ওরা মুসলমানদের বাচ্চা। ও মুসলমানরা কাশ্মীরের দিকে তাকাও, ফিলিস্তিনে তাকাও, আফগানিস্তানে তাকাও, চতুর্দিক থেকে একই চিত্র তোমাদের সামনে। আজকে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলমানদের কোরআন শরীফের গায়ে ওরা কুরুষ এঁকে দিয়েছে, কোরআন শরীফের গায়ে ওরা পায়খানা মেখে দিয়েছে, কোরআন শরীফকে পাতা ছিঁড়ে তারপরে নর্তকি দিয়ে নাচিয়েছে। এরকম ভাবে মা বোনদের প্যাট ছিঁড়ে বাচ্চা বের করে তারপরে উপরের দিকে ছুড়ে মেরে নিচে ছুরি পেতে ধরে, আর বাচ্চারা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়, ওরা আনন্দ উল্লাস করছে। মুসলিম যুবকেরা নির্যাতন সহ্য না করে যখন পানি পানি বলে চিৎকার দিচ্ছে, ওই আমেরিকার সৈন্যরা ওদের মুখে পেশাব করে দিচ্ছে। ও মুসলমান জাতি, এত নির্যাতন তোমাদের সামনে, অথচ একটু ইতিহাস পিছন দিকে তালাশ করো, আল্লাহর নবীর সাহাবিদের যুগের দিকে তালাশ করো। হাজ্জাজ বিন ইউসুফ যখন খলিফাতুল মুসলিমিন, তখন রোম সম্রাটের দরবারে একজন মুসলমানের গালে কোনো একটা কাপড় থাপ্পড় মেরেছিল, থাপ্পড় মেরে আনন্দ উল্লাস করছিল ওই মুসলমান ব্যক্তি, রোম সম্রাটের দরবারে বসে চিৎকার মেরে বলেছিল, ও মুসলমানদের খলিফা আরামে শুয়ে আছো, আর আমার মুসলমান হওয়ার অপরাধে আমার গালে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছে, আনন্দ করছে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে মুসলমানদের খলিফা হয়া কি জবাব দিবা, সেই জবাব তৈরি করে রাখো। ইতিহাস পড়ুন, হাজ্জাজ বিন ইউসুফের ঘুম হারাম হয়ে গেল, সমস্ত কমান্ডারদেরকে ডাকল, ডেকে বলল যত টাকা লাগে পয়সা লাগে নাও, কিন্তু রোমের দরবার থেকে ওই মুসলিমকে উদ্ধার করতে হবে, এবং তার গালে যেই কাপড় কাফেরটা থাপ্পড় মেরেছে তাকে উদ্ধার করে আনতে হবে। অনেক চেষ্টা করার পরে ঠিকই ওই মুসলিমকে উদ্ধার করা হল, এবং তার গালে যেই কাফেরটা থাপ্পড় মেরেছিল তাকেও সাহাবীরা ধরে আনল। এবারে খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ বিন ইউসুফ ওই মুসলমানকে বলল, দেখো রোমের দরবারে বসে তোমার গালে যে থাপ্পড় মেরেছিল ওই কাফের এখন তোমার সামনে উপস্থিত, তুমি একটা থাপ্পড় মেরে তার প্রতিশোধ নিয়ে নাও। মুসলিমটা থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নিল। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ বলল, আরে কাফের, আমি তোকে হত্যা করব না, রোম সম্রাটের দরবার পর্যন্ত পৌঁছে দিচ্ছি, রোম সম্রাটকে জানিয়ে দিবি মুসলমানদের গালে থাপ্পড় মেরে কাউকে অহংকার করা গর্ব করার অধিকার মুসলমান দেয় নাই, মুসলমানরা তার প্রতিশোধ নিয়েই ছাড়ে, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য তোকে ছেড়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের গায়ে কেউ থাপ্পড় মারতে প্রতিশোধ দেয়? এহুদি মুশরিক কাফের আগেও ছিল এখনো আছে, ওই যুগে মুসলিমদের ভয়ে কুফাররা থর থর করে কাঁপত। ইতিহাস পড়ো, আল্লাহর নবী মসজিদ নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, সাহাবায়ে কেরাম নাম বলছেন, কে কার আগে নাম দিবেন সেই প্রতিযোগিতা হচ্ছে। এর মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে নিয়ে পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার এই দুধের সন্তান ছাড়া আর কেউ জীবিত নাই, আপনি যুদ্ধের জন্য আমার সন্তানটাকে কবুল করেন। আল্লাহর নবী বললেন, ও আমার মহিলা সাহাবী,
আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, আমার এমন যুবকের প্রয়োজন যে ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, তোমার এই শিশু কোনটাই করতে পারবে না, নিয়ে করবটা কি? মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, আমি তো একে তীর তরবারি চালাবার জন্য দান করি নাই, আমি তো জানি তীর তরবারি চালাতে না পারলেও তীর তরবারি খেতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর নিক্ষেপ করবে, আপনাকে লক্ষ্য করে যখন তরবারি দিয়ে আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানটাকে আপনি সামনে পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা। আর আমার দেশে ভালো পায় রবিউল আউয়াল মাসের, হে নবী আপনার মহব্বতের ঠেলায় মিলাদ দিয়ে মিষ্টির দোকান সব খালি করে ফেলবো, ঠিক কিনা? মিষ্টি খেয়ে সব দোকান খালি করে ফেলে, ঠিক কিনা? দোকান শুরু করার সময় একজন মৌলবী সবকে আনলো, এনে মিষ্টি মিলাদ দিল আর মিষ্টি খাওয়াইয়া দিল, এরপরে মাল ভেজাল দিয়ে বিক্রি করলো, মিথ্যা কথা বললো, এই মিলাদের কোন অর্থ আছে? নবীর সাহাবীরা মিলাদ দিয়ে দোকান শুরু করেন নাই, বিসমিল্লাহ বলে দোকান শুরু করেছেন, হালাল ব্যবসা করেছেন, আল্লাহ বরকত দিয়েছেন, ঠিক কিনা? আর তুমি মিলাদ দিয়ে এক বিদাত করলা, এরপরে মিথ্যা বিয়ে ধোকাবাজি করে ব্যবসা করছো, এই ব্যবসায় বরকত হবে? ও আমার ভাইয়েরা, সেজন্য বলছিলাম ওই দরবারে রোম সম্রাটের গোয়েন্দারা ছিল, গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল, খবরদার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখাবেন না। রোম সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি? না, সৈন্য তো ওদের অনেক কম, তোমার 300,000 সৈন্য, ওদের 30,000 নাই। বলে তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? কেনা ওদের অস্ত্র আমাদের চেয়ে অনেক কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? কেনা শক্তিতে ওরা জীর্ণ শীর্ণ, শুকনো রুটি আর খেজুর খায় ওরা জীর্ণ শীর্ণ লোক। রোম সম্রাট রাগ করল, অস্ত্র আমার বেশি, শক্তি আমাদের বেশি, জনবল আমাদের বেশি, গায়ে শক্তি আমাদের বেশি, কেন ভয় দেখাচ্ছ, কেন আমার সাহস ভেঙে দিচ্ছ? তখন গোয়েন্দারা বলল, দেখো সব তোমার বেশি, অস্ত্র বেশি, শক্তি বেশি, সৈন্য বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। চলে বলুন সুবহানাল্লাহ। বাস্তবে তাই ছিল, ওহুদের যুদ্ধ চলছে, একজন যুবক আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, জান্নাত, সোজা জান্নাতে চলে যাইবা। যুবক বাহবা বলল, বাহবা। এবারে খেজুর বের করলো, একটা খেজুর খেয়ে একটু কোমরটা সোজা করে নেই, পরক্ষণে দুই তিনটা খেজুর খেয়ে ছুরে মারল আর বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। এবারে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, কালো মেঘের মধ্যে পূর্ণিমার চাঁদ যেরকম ঢুকে যায়, এরকম ভাবে এই সুন্দর যুবকটা কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। যেদিকে যাচ্ছে সেদিকে কুফফারদের স্তূপ করে দিচ্ছে। সাহাবীরা ডাক দিল, সাহাবি ফিরে আসো। সাহাবি তাকালো, বলল, না, তার মুখে ঠোঁটে হাসি, মুখে রক্ত আছে। বলছে, না, আমাকে ফিরাইও না, আমি তো উহুদের পাহাড়ের দিকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, এর নাম সাহাবি। এর নাম কি? আর যারা নবীর মিলাদে খুশি, জন্মে খুশি, কিন্তু নবীর আদর্শ মানতে রাজি না, নবীর জন্মদিনে যেই সরকারগুলো ছুটি দেয়, সরকারি ছুটি, ওদেরকে বলো নবী যে দিনের জন্য রক্ত দিয়েছেন সেই দিনটা কায়েম করো, নবী সুদ হারাম করে, আল্লাহ হারাম করেছেন সুদ, নবীর ওই দিনটাকে, সুদকে হারাম করে ব্যাংকগুলো সুদ বন্ধ করে দাও, করবে? আল্লাহর নবী কোরআন প্রচার করেছেন, কোরআন প্রচার করতে গিয়ে দান্না শহীদ করেছেন, ওই কোরআনে চুরির বিধান দেওয়া আছে, ওই কোরআনে জেনা বিচারে বিচার আছে, এগুলো বাস্তবায়ন করে করবে? এটা এরকম, একজন লোক মেহমানের জন্য গেট সাজাইছে, মেহমান আসলো, আহলান সাহলান মারহাবা দিল, এবারে মেহমান বলল,
আমার একটু গোসলের ব্যবস্থা করো, সফর থেকে এসেছি গোসল করব। কারণ আপনার আগমনে আমরা ধন্য, আমরা খুশি, আপনার গোসলের কোন ব্যবস্থা আমরা করতে পারবো না। কয় যে আমার একটু খাওয়ার ব্যবস্থা করো, ক্ষুধা পেয়েছে। কারণ না, আপনার আগমনে আমরা ধন্য, আপনার জন্য খাবারের ব্যবস্থা আমরা করতে পারলাম না। ঠিক এরকম ভাবে রবিউল আউয়াল আসলো, মিলাদ দিল ঘরে ঘরে, গেট সাজাইল, মসজিদ সাজাইল, বাইতুল মুকাররামকে সাজাইল। এবারে বলে ঠিক আছে, নবীর ওই দিনকে কায়েম করো, চোরের হাত তেলার বিধান, জেনাবে বিচারের বিধান, পর্দার বিধান, এরকম মদ হারামের বিধান, মূর্তি হারামের বিধান, এই সবগুলো কায়েম করো। কয়না নবীর আগমনে আমরা ধন্য, আমরা ছুটি দিলাম, মিষ্টি খাও, মিষ্টির দোকান ফতুর করো, কিন্তু নবীর আদর্শ কায়েম করতে রাজি না, ঠিক কিনা? এই মিলাদ নবী করেন নাই, নবীর জীবনে কোনো মিলাদ করেন নাই, আর মানুষ মরার পরে তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, কোরআন খতম আছে নাই দেশে? মুসলমান কোরআন শরীফকে দিয়ে তাবিজ দেখা হচ্ছে, এই কোরআনটা কি তাবিজ দেখার জন্য আসছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিয়েছেন, লেতু খুরে জান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার প্রতি আমি কিতাব নাযিল করেছি, এই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবেন। অন্ধকার হলো এই জুলুম, চুরি, ডাকাতি, বদমাশি, এইগুলোর থেকে বের করে আলোর দিশা দেওয়ার জন্য কোরআন নাযিল করেছেন। আর আমার দেশের মানুষ মনে করলো কোরআনটা নাযিল করেছে মুর্দারের জন্য, কিসের জন্য? এই জন্য দেখি মানুষ যখন মরে যায়, একদল মৌলভী সবকে খবর দেয় কোরআন পড়ার জন্য পয়সা দেয়, এরপরে তিন দিন পরে আবার বড় মিলাদ দেয়, এরপরে চল্লিশা খাওন দেয়, যায় কিনা? জায়েজ না হারাম? নবীর মিলাদ সাহাবায়ে কিরাম দেন নাই, আল্লাহ নবীর জীবদ্দশায় মা ফাতেমা ছাড়া সব সন্তানগুলো মরে গেল, নবী কি কোন সন্তানের জন্য কোরআন খতমের ব্যবস্থা করেছিলেন? তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ কিছুই করেন নাই। তাহলে এগুলো যারা করে তারা জায়েজ কেন হারাম কাজ করে? তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখো, সূরা বাকারার ১৪১ নম্বর আয়াতে তাফসীরে লেখা আছে, মুর্দারের নামে মৃত্যু ব্যক্তির ইসারে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন দোয়া ওজিফা সম্পূর্ণ হারাম। পয়সার বিনিময়ে মুর্দারের জন্য দোয়া করে পয়সা নেওয়া জায়েজ না হারাম? খতম করে পয়সা নেওয়া জায়েজ না হারাম? কোরআন খতম, খতমে তাহালিল, খতমে তসবি, মিলাদ হুজুরের পকেটে ঢুকাই দিল আর হুজুর নিল, মিষ্টিও খাওয়াইল, জায়েজ না হারাম? হুজুর আমরা তো হাদিয়া দেই, ব্যাপারটা হাদিয়া এমনি দাও না, ওই সময় দাও কি জন্য? এটা আর একটা চুরি, আর একটা বেদাতি, একটা হারামকে জায়েজ করার জন্য আর একটা হারাম কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের জন্য রবি শনিবারে মাছ মারা হারাম করলেন, কারণ নবীরা যখন কিতাব তেলাওয়াত করে তখন মাছের আর জড়ো হয়ে যেত। ওরা করলো কি, শনিবারে ড্রেন কেটে নিয়ে তারপরে পুকুরের সঙ্গে সংযোগ দিল, মাছ ওইখানে জমা হইল, রাস্তা বন্ধ করে দিল, এরপরে শনিবারে মারে নাই, মারছে কি পারে? এই শয়তানি করলো, বান্দারামি করলো, আল্লাহ তালা গজব দিয়ে ওই লোকগুলোকে সব বানর করে দিলেন। ও আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে এই মুর্দারের জন্য কোরআন খতম করে দোয়া করে পয়সা নেওয়া হারাম। তুমি এখন বললা হাদিয়া দেই, এমনি হাদিয়া দাও, কোন আপত্তি নাই, ইমাম সাহেবকে মসজিদের হুজুরকে তুমি পয়সা দিয়ে আসো, গোপনে বাজার করে দিয়ে আসো, জায়েজ না হারাম? জায়েজ। গোপনে পয়সা দাও, এমনি বাজার করে দিয়ে আসো, দুইটা মুরগি কিনে, একটা নিজের জন্য আর একটা হুজুরের জন্য কেন, হুজুরের বাসায় তরকারি কিনে দিয়ে আসো, এক বস্তা চাউল কিনে দিয়ে আসো, গোপনে ৫০০ টাকা দাও পকেট ঢুকিয়ে, এটা জায়েজ না? এটা হাদিয়া, এটা সুন্নাহ। কিন্তু সেই রকম না দিয়া মুর্দারের নামে কোরআন খতম পড়াইয়া তারপরে খাওয়াইলা পয়সা দিলা, এগুলো জায়েজ না হারাম? মারিফুল কোরআনে ইসলামিক ফাউন্ডেশনে পাইবা ৪১ নম্বর সূরা বাকারার আয়াত, ৪১ নম্বরে তাফসীর খুলে পাইবা, পরিষ্কার লেখা আছে এই সমস্ত সবগুলো কি, মূলত পয়সার বিনিময়ে যে ব্যক্তি কোরআন পড়লো, দোয়া করলো, উযিফা পড়লো, সে নিজেও কোনো সওয়াব পায় নাই, তোমার মুর্দার বাবার জন্য কি পৌঁছাইবে রে বাবা? কিছুই পৌঁছাইবে না। মুর্দারের জন্য কি করবা? আল্লাহর হাদিসে বলেছেন মুর্দারের নামে কি করতে পারো, হাদিসে বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন প্রকারের আমল চালু থাকে। কয় প্রকার? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন,
সাদকা জারিয়ার কোন কাজ যদি করো ওইটা চালু থাকবে, ওইটা করতে পারো। সাদকা জারিয়া রাস্তা করা, মসজিদ করা, মাদ্রাসা করা, গাছ লাগানো পর্যন্ত সাদকা জারিয়া। দুই নাম্বার হল আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, কোন এক সন্তান যদি রেখে যায় ওই সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ কবুল করেন। আল্লাহ শিখিয়ে দিলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার রব আমার পিতা মাতা শৈশবে আমাকে যেরকম ভাবে আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করেছেন, তুমি আমার পিতা মাতাকে ওই রকম সুন্দর আদর সোহাগ দিয়ে লালন পালন করো। কার শিখানো দোয়া? সন্তানকে কোরআন শিখাইবে না? সন্তানকে কোরআন শিখাইল না। সন্তান আমেরিকা চাকরি করে, মা বাপ মরলে পরে ফ্রিজে ঢুকিয়ে রাখে, এরপরে দশ দিন পরে আসে, তারপরে জানাজার সময় বন্ধু বান্ধবদের আড্ডা মারে, ইমাম সাহেব ডাকে, কেউ থাকলে আসেন আসেন, তখন সিগারেটটা ফালাইয়া দিয়া বিনা উজুতে আইসা সামনে দাঁড়ায়। ও আমার ভাইয়েরা, এই সন্তান কেয়ামতের মাঠে যখন জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে আল্লাহর কাছে আবেদন করবে রব্বুল আলামিন, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমাদের আল্লাহ, ও আমার রব, আমি ছোটবেলায় তোমার পরিচয় জানি নাই, কোরআন শিখি নাই, হাদিস পড়ি নাই, আমার যে পিতা মাতা আমাকে ছোটবেলায় কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, আজকে আমাদের সামনে সেই পিতা মাতাকে আনো, আমরা জাহান্নামে যাওয়ার আগে ওই পিতা মাতাকে পদদলিত করে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছো, হালাল হারাম বাছাই করো নাই, ওই শয়তান সন্তানকে আল্লাহ পরিচয় না দেওয়ার কারণে, নবীর সুন্না না শিখাবার কারণে আজকে সন্তান জাহান্নামী হয়ে তোমাকেও জাহান্নামে পায়ের তলে নেবার জন্য আবেদন করবে। আর যদি ন্যাক সন্তান তৈরি করতে পারো, হাদিসে বলা হয়েছে ওই সন্তানের পিতা মাতাকে যারা কোরআন শিখায়, সেই কোরআন শিখায় যে সন্তানকে তার পিতা মাতাকে কিয়ামতের দিবসে নূরের টুপি পরাইয়া তারপরে আরশের মাল্লার নিচে নূরের কুরসিতে বসাইয়া রাখা হবে, এমন মুকুট পরানো হবে যে মুকুটের আলো চন্দ্র সূর্যের আলোর চেয়ে বেশি হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। পিতা মাতার যদি এত মর্যাদা হয় তাহলে যেই সন্তান কোরআন শিখল সেই সন্তানের মর্যাদা কত বেশি হবে। ও আমার ভাইয়েরা, এই হলো দুই নাম্বার কাজ, ন্যাক সন্তান তৈরি করো, সন্তানরা নামাজ পড়বে, কোরআন পড়বে, দোয়া করবে, সে দেওয়া কি হবে। তিন নাম্বার হল আও এলমে ইউন্তাফাও বিহি, কোন এলমে দিন যদি শিক্ষা দিয়ে যায় ওই এলমের কারণে কেয়ামত পর্যন্ত আমি পড়াচ্ছি আমার ছাত্রকে, ওই ছাত্র তার ছাত্রকে, সেই ছাত্র তার ছাত্রকে, এইরকম কেয়ামত পর্যন্ত এলেম চর্চা থাকে, এইরকম যদি কোন এলেম শিক্ষা দিতে পারো, এলেমের তাবলীগ করতে পারো, দাওয়াত দিতে পারো, তাহলে তুমিও কেয়ামত পর্যন্তের জন্য সাদাকা জারিয়ার সওয়াব পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি অনেক ভাইয়েরা, আমাকে অনেকে চিনে না, ইন্টারনেট থেকে তারা আমার বক্তব্য জুমার খুব পাওয়া যায় ইন্টারনেটে, এই বক্তব্য তারা ডাউনলোড করে এরপরে বিভিন্ন মোবাইলে দিয়ে দেয়। কজন আমরা দেওয়ার কাজ করি যে এলাকায় যায়, সব এলাকায় শত শত যুবকদের পাওয়া যায় যারা এরকম দাওয়াতের কাজ করছে। আপনারাও এই সমাজের শিরিক আর বেদাতের বিরুদ্ধে এই দাওয়াতগুলো পৌঁছাতে পারেন, কোরআন হাদিসের দাওয়াত পৌঁছাবেন, এরকম ভাবে হক কোরআন এবং সুন্নার যে কথাগুলো বলা হলো এইগুলো আপনি অন্যকে পৌঁছাতে পারেন। আজকের এই সমাজ শিরিকের বেদাতে যা ইসলামী না ওইগুলো ইসলামের কাজ মনে করে করতেছে আর জাহান্নামে যাচ্ছে। জেনে রাখবেন, বেদাত করা, বেদাত মানে হলো সওয়াবের উদ্দেশ্যে কোনো ইবাদত করা যা আল্লাহ নবী করেন নাই, এই মিলাদ, খতম, মাজার পূজা, মাজার টাকা দেওয়া, এই সমস্ত জিনিসগুলো বেদাত আল্লাহ নবী করেন নাই, এইগুলো জেনার বিচারের চেয়েও খারাপ। কেমনে খারাপ ভালো করে বোঝেন, যে ব্যক্তি জেনা করে সে জেনাটাকে সওয়াবের কাজ মনে করে না পাপের কাজ মনে করে? পাপের কাজ মনে করে। যে চুরি করে সে চুরিটাকে সওয়াবের কাজ মনে করে না পাপের কাজ মনে করে? পাপের কাজ মনে করে। তাহলে সে যেহেতু পাপের কাজ মনে করে, একদিন আল্লাহ তাআলা তৌফিক দিলে তওবা করতে পারে। কিন্তু যে ব্যক্তি বেদাতি গুনাহের কাজ করে, মাজার পূজা করে, মাজারে চাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়, মিলাদ দেয়, এই লোকগুলো এইটাকে গুনার কাজ মনে করে করে না সওয়াবের কাজ মনে করে করে? সওয়াবের কাজ মনে করে। অথচ করে বেদাত, হারাম কাজ করে, বাবা মা বাবার নামে পয়সা দিয়ে মিলাদ পড়ায়, খাওয়ান দেয়, লাখ টাকা খরচ করে, সওয়াবের কাজ মনে করে না? আসলে কি সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ, হারাম কাজ, বেদাতের কাজ করছে। এই কাজগুলো করছে,
সওয়াবের কাজ মনে করে করে, এই জন্য তওবার কোনো সুযোগ নাই কি নাই? এই জন্য চুরি করা, জেনা করা, ডাকাতি করা যত বড় গুনাহের কাজ, বেদাতি গুনাহ করা তার চেয়ে মারাত্মক কাজ, ঠিক কিনা? এই জন্য ভাইজান মানুষকে বুঝাও, হাত ধরে পা ধরে মানুষকে বুঝাও যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাওহীদের জ্ঞান অর্জন করো, মিথ্যা কথা বলো না, হালাল ব্যবসা করো, বিবিকে পর্দায় রাখো, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, এই কাজগুলো নিয়ে কোনো দ্বিমত আছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে ফরজ, এতে কোনো দ্বিমত কারো আছে? এরকম রমজান মাসে রোজা রাখা ফরজ, এতে কারো কোনো দ্বিমত আছে? ধনীদের জন্য হজ করা ফরজ, কোনো দ্বিমত আছে? এরকম যাকাত দেওয়া ফরজ, কোনো দ্বিমত আছে? এরকম ভাবে মিথ্যা বলা হারাম, এতে কোনো দ্বিমত আছে? সুদ খাওয়া হারাম, এতে কোনো দ্বিমত আছে? এরকম ভাবে ধোকা দেওয়া হারাম, কোনো দ্বিমত আছে? এরকম ভাবে প্রতিবেশীকে ঠকানো হারাম, দ্বিমত আছে? মিলাদ পড়া যে আপনারা করেন, এতে দ্বিমত আছে কিনা? মুর্দার এনে খাওয়ানোর দ্বিমত আছে কিনা? কেউ কেউ জায়েজ বলবে, ঠিক আছে, কেন দ্বিমত আছে কেন? এটাই প্রমাণ করে, এটা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। একদল মানুষ নিজেদের পেট পালার জন্য তৈরি করেছে, কি করেছে? তৈরি করেছে। এইগুলোর থেকে নিজেরাও তওবা করবেন, মানুষকেও ফিরাইবেন, কারণ এই মুর্দার খায় যারা দেখবেন প্রত্যেক এলাকায় একটা গ্রুপ আছে, ঠিক কিনা? মুর্দার খাওয়ার গ্রুপ, খতম করার গ্রুপ আছে কিনা? এই লোকগুলো নাপিতের চেয়েও জঘন্য। একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে, কারণ শিশুর মাথা কামাইলে, নতুন মাথা কামাইলে 500 টাকা দিবে, 1000 টাকার কচকচে নোট দিবে, নতুন শিশুর মাথা, আদরের শিশু। এই জন্য নাপিত খুশি হয় শিশুর জন্মের খবর শুনলে, আর ওই মুর্দার খোর মৌলবী সব খুশি হয়ে গেছে, বুঝতে পারেন? মানুষ মরলে কি জন্য? মরলে পরে খতমের দাওয়াত পাওয়া যাবে, তাও একটা না, যেদিন মরলো ওই দিন খতম, এরপরে আবার 3 দিন পরে বড় খতম, এরপরে 40 সাল খতম, এরপরে মৃত্যু বার্ষিকীর খতম, আর কোনো অভাব আছে? এইরকম যদি একটা মহল্লায় 500 বাড়ি থাকে আর 500 মুর্দার খাওয়া যায় ডেইলি, মুর্দার খতম না হয়ে যায় প্রতিদিন এক একটা থাকবে কিনা? এক একটা মৃত্যু বার্ষিকী খাইবে, আর হুজুরের বাড়ি পাকান দরকার নাই, ঠিক আছে কিনা? আর যদি তাবিজ লেখে, কয় তাবিজ লেখতে কি লাগবে? কয় কালো মুরগির তাজা রক্ত লাগবে, কি লাগবে? কালো মুরগির তাজা রক্ত লাগবে। কেন বলে বুঝছেন কিছু? ও ভাইজান, কালো মুরগি বলেছে এই জন্য যাতে ফারমের মুরগি কেউ না নিয়ে আসে, আর তাজা মুরগি বলে এই জন্য যাতে করে কেউ জবাই করে পুরান রক্ত না নিয়ে আসে। মুরগি যখন হুজুরের বাড়ি পর্যন্ত আসে, আর হুজুরের বাড়ি পর্যন্ত এসে জবাই করলে এরপরে কোন পাগল এই মুরগি ফেরত দিবে? হুজুর কি দিবে? মুরগি পাইল ফাও, তারপরে টাকা পাইল। আমার ভাইয়েরা, মুরগি জবাই করতে হয় কেন জানেন আপনারা? ফকিররা বলে না শরিয়াতে কি পাগলামি, আল্লাহ মারলে খাওয়া যায় নাই আর মানুষে মারলে খাওয়া যায়, বোঝে না কি বলছে? গরু যদি এমনি মরে যায় না হারাম, আর জবাই করলে হালাল। ফকিররা গান গায়, এবারে গান গায়, ওদের মনে মধ্যে মারে ফারি গান গায় না ওরা, এরকম ওরা নিজের নিজের দুইটা গ্রুপ হয়, হ্যাঁ গান গায়। বেনামাজির হাতের কামাই শরিয়াতে খাওয়া দায়, বেনামাজির হাতের কামাই শরিয়াতে খাওয়া দায়, হিন্দু ঘোষের মিষ্টি দধি মিলাদে কেন আগে পাই? গান গায় ফকিররা। এখন ওরা তো মনে করে মিলাদের ইবাদত, আসলে মিলাদ তো ইসলামে নাই। ও আমার ভাইয়েরা, এই ফকিররা শিখায়, এই যুবকদেরকে শিখায় শরিয়াতে কোনো এখন মারবা না, পাগলামি। মানুষে মরলে খাওয়া যায়, মানুষে মারলে খাওয়া যায়, আল্লাহ মারলে খাওয়া যায় নাই। ও ভাইজান, বিষয়টা ওরকম না, বিষয়টা হল এইটা উত্তর দেওয়ার আগে আমি আরেকটা জিনিস বলি। ওই ফকিররা পানি খায়, টিউবওয়েলের পানি খায় না? তোর সাথে একটা টিউবওয়েল আছে না? প্রত্যেকটা পুরুষের সঙ্গে একটা টিউবওয়েল বসানো আছে, আল্লাহর বসানো টিউবওয়েল, ওটা দিয়ে পানি পড়ে কিনা? তো ওরা ওইটার পানি না খাইয়া মানুষের বসানো টিউবওয়েলের পানি খায় কি জন্য? ওদের বলবেন যে তোরা মানুষের বসানো টিউবওয়েলের পানি খাবি না, খাবি কোনটার? আল্লাহর বসানো টিউবওয়েলের পানি খাবি। কি বুঝায় মানুষকে? ওই লম্বা লম্বা চুল রাখে না, আর এদিকে মারে একটা, এদিকে মারে একটা, তো কয় যে আলিফের মাথায় বাবরি আছে, কার মাথায়?
আরে বেটা আলিফের মাথায় বাবরি আছে, নিচে নকতা নাই কি নাই, বোঝেন নাই? তো যাদের মাথায় নক, যাদের নিচে নকতা নাই তাকে মাথায় কি থাকবে? চুল থাকবে, লম্বা লম্বা চুল থাকবে। আর যাদের নিচে নকতা আছে ওকে মাথায় কি থাকবে না? ওদের মাথায় বাবরি থাকে, তার মাপ আছে, কি আছে? আল্লাহ বাবরি রেখেছেন, ওর মাপ আছে, ঘাড়ের নিচে নামতে পারবে না। তোর মাথায় তো বাব চুলও আছে, আবার কি আছে? নকতা কাকে ফলাইতে তারপর যা যাবে। ও আমার ভাইয়েরা, বিষয়টা হচ্ছে এই, ওই যে জবাই করলো, আসল বিষয়টা হল মানুষের মানে প্রাণীর যেগুলো হালাল, হালাল প্রাণীর শরীরের মধ্যেও রক্ত আছে, কি আছে? এই যে প্রবাহমান রক্ত দিলে এটা হারাম, এটা কি নাপাক এবং হারাম? জবাই করার পরে রক্তটা চলে গেল, এবারে গোস্তটা হালাল পবিত্র রয়ে গেল, খাওয়া হালাল। আর জবাই না করলে পরে রক্তটা গোস্তের সঙ্গে মিশে গেছে, এজন্য গোস্তটা হারাম হয়ে যায়, ঠিক কিনা? ফকির এটা বুঝে না। আমি বলতেছিলাম মুরগি জবাই করার পরে মুরগির যে রক্তটা বের হলো, এটা পাক না নাপাক? নাপাক জিনিস দিয়ে কোরআন শরীফের আয়াত লেখা জায়েজ না হারাম? কি তাবিজ দেখলো? এরপরে তাবিজ লেখে, তাবিজের নকশা বিসমিল্লাহ লেখে 786 লেখে কিনা? এরপরে সুরা বাকারার নকশা, সুরা ইয়াসিনের নকশা। তাহলে নামাজ দ্বারা যে নকশা করে দাও, নামাজ হবে? তাহলে কি শিখানো হচ্ছে? এই কোরআন খতম করার জন্য আসে নাই, কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই, আল্লাহর নবী তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরাম তাবিজ লেখেন নাই। এই জন্য খবরদার, খবরদার, তাবিজ কবজ ছিঁড়ে ফেলে দাও, মুর্দার নামে কোরআন খতম নিজেরা পড়ো, নিজেরা দোয়া করো। আমি সেটা বিরোধী করছি না, গোপনে খাওয়াও তাও নিষেধ করি নাই, আল্লাহর রাস্তায় দান করো তাও নিষেধ করি নাই, কিন্তু ওই নির্ধারিত করে জৌলুস করে খতমে কোরআন দাও পয়সার বিনিময়ে, এরপরে তিন দিন নির্ধারণ করে মিলাদ পড়ানো, খতম দেওয়া, চল্লিশা করানো, মৃত্যু বার্ষিকী করানো, এইগুলো ভাইজান ইসলামে নাই, হিন্দুদের তরিকা। কার তরিকা? পয়সা খরচ করে গুনাহ করছে, আর নামাজ নাই, রোজা নাই, নামাজ পড়া, এগুলো সব বেশি করে কারা নামাজ রে কারা করে? এমনকি যেই হুজুর এত মিলাদ খাইল, ওই হুজুরের বাপ মারা গেছে, মিলাদ দিছে? ওই হুজুরের মা বাপ মরল, মিলাদ দিল না, তোমাকে একদিনও দাওয়াত করে খাওয়াইল না, এরপরে বোঝো না যে ব্যাপারটা কি। ভালো করে বোঝার চেষ্টা করো, ওই হুজুরেও জানে এই তিন দিনে মিলাদ, চল্লিশে মিলাদ আল্লাহ নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এগুলো বেদাত, এগুলো কি? যত কোরআন হাদিস পড়ে ভালো আলেমদেরকে জিজ্ঞাসা, ওই মিলাদি হুজুরকে জিজ্ঞেস করেন না, এ ভালো আলেমদেরকে জিগাও, যারা মাদ্রাসা হাদিস পড়ায়, কোরআনে তাফসির পড়ায়, ওদেরকে জিগাও, তারপরেও সহি জিনিসটাকে জানো। মুফতি জসিমউদ্দিন রহমানি বলল, আর মানতে হবে এমন কথা বলছি না, আমারটা বিশ্বাস না করো, তোমরা ভালো ভালো আলেমদেরকে জিগাও, লালবাগ মাদ্রাসা কাছে আছে জিজ্ঞেস করো গিয়া, কামরাঙ্গিচর মাদ্রাসা আছে, বড় কাটারা মাদ্রাসা আছে, এরকম জামিয়া রহমানিয়া আছে, সব মাদ্রাসার হুজুরদেরকে জিজ্ঞাসা করো, দেখবা একই ফতোয়া দিবে, এই তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, এরকম ভাবে যত রকম খাওয়ান আছে মুর্দারের নামে পারিশ্রমিকের বিনিময়ে, এগুলো সবগুলো বেদাত এবং হারাম, এগুলো বর্জন করতে হবে। কি করতে হবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হালাল কামাই করো, বিবেকে পর্দায় রাখো, আর হজ করা ফরজের হজ করো, যাকাত ফরজের যাকাত দাও, আর তুমি হালালকে যা খাও, ধোকাবাজি করবা না, মানুষকে ঠকাইবা না, মানুষের জমিন দখল করবা না, দোকান দখল করবা না, কারো থেকে টাকা পয়সা ধার নিয়ে আটাল মাহারা করবা না, ঠিক মতো আদায় করবা, এই কাজগুলো ঠিক মতো করো, তুমি বড় মমিন, বড় পাকা আল্লাহর ওলি, তোমাকে কোন পীরের কাছে যাওয়া লাগবে না, তুমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত করবা? হ্যাঁ, আলেমদের কাছে যাইবা কোরআন হাদিসকে জানার জন্য, কিন্তু খবরদার, কোন আলেমের ক্ষমতা নাই তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, কোন আলেমের ক্ষমতা নাই তোমার দিলের মকসুদ পূরণ করার, কোন আলেমের ক্ষমতা নাই তোমাকে তরাইয়া নেওয়ার, পার করে নেওয়ার, সব ক্ষমতার মালিক কে? এইটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি করতে পারো, তাহলে আমি অনেক কাহিনী শুনেলাম হাদিস থেকে, আয়াত থেকে, নবীদের কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী শুনেলাম, আমাদের নবীর কাহিনী শুনেলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শুনেলাম, সব নবীদেরকে সাহায্য করেছেন কে? সাহাবীদের সাহায্য করেছেন কে? আমাদেরও সাহায্য করবেন কে? আমাদের একজন মাওলা, তার নাম কি? আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। কার গোলাম? না খাজা বাবার গোলাম, গাদা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম,
পীর বাবার গোলাম, মাজার বাবার গোলাম, আমরা গোলাম কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলাম, তোমার কাছেই সাহায্য চাই, সাহায্য তো কার কাছে? এখন যারা গান গায় আল্লাহর ধন নবীকে দিয়ে, আল্লাহ গেছেন খালি হয়ে, নবীজির ধন রসুল, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে খালি হয়ে, রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তো দরবারে, জোরে বলেন হারাম না নাজায়েজ? নাজায়েজ হারাম কিনা? এই সমস্ত গান গায় যারা তারা মুসলমান না কুফফার? একেবারে মক্কার কুফফারদের মতো কুফফার কোন সন্দেহ নাই। মক্কার কুফফাররাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত, মক্কার কুফফাররাও খানায় কাবায় তওয়াফ করত, আল্লাহর নবীর যুগের আগের যুগে ওরা আল্লাহকে বিশ্বাস করত, করত কিনা? আল্লাহর নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহ বিশ্বাস করত না? আল্লাহ বিশ্বাস করত। এমনকি আল্লাহর নবীর আগেও লোকেরা হজ করত, তওয়াফ করত, করত কিনা? তাহলে ওরা কাফের কেন? ওরা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করত, তারপরও কাফের কেন? কাফের ওরা আল্লাহকে পাওয়ার জন্য মক্কার খানায় কাবার আশপাশে মিলাইয়া 360টা মূর্তি স্থাপন করেছিল। কয়টা ভাইজান? ওরা কিন্তু মূর্তি পূজা আমাদের দেশের মতো করত না, আমরা তো আরো জঘন্য। ওরা মূর্তি পূজা করত কাকে পাওয়ার জন্য? কোরআনে বলা আছে, মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ বলছেন ওরা মূর্তি পূজা করে এই আশা নিয়া, এই মূর্তিগুলো ওদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তাহলে ওরা মূর্তি পূজা করে কাকে পাওয়ার জন্য? আর আমার দেশে যারা মূর্তি পূজা করে, এই যে হিন্দুদের কথা বলতেছি না আমি, বোঝেন না কোন মূর্তি পূজা করে? এই একটু ওই যান না, 500 গজ দূরে যান না, তাই মূর্তি দেখবেন। তারপরে এই কয়েকদিন আগে মূর্তি পূজা গেল, এই যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, এই মূর্তি যারা পূজা করলো তারা কি আল্লাহকে পাওয়ার জন্য করেছে? তাহলে মক্কার লোকেরা মূর্তি পূজা করলেও করত কাকে পাওয়ার জন্য? আর আমার দেশের লোকেরা মূর্তি পূজা করে, তা মক্কার মূর্তি পূজকদের তো জঘন্য কিনা? এইগুলো বর্জন করতে হবে, এরপরে পিওর আল্লাহর হুকুম মানতে হবে। সব জায়গায় হুকুম মানবো কার? এইরকম যারা আল্লাহর হুকুম মানে তার নাম মুসলিম, তার নাম কি? আমি আজকে ইসলাম আর মুসলিম বুঝাইলাম। ইসলাম মানে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা, আর এরকম যে আত্মসমর্পণ করে তার নাম কি? এখন আপনাদেরকে ছেড়ে দিলাম, আপনারা প্রত্যেকে নিজে নিজে যাচাই করবেন যে আমি এখন মুসলিম কিনা, না আমার মধ্যে কোন নিফাকি আছে কিনা। আমরা ইনশাআল্লাহ সবাই পূর্ণ মুসলিম হওয়ার জন্য তৈরি আজকে ইনশাআল্লাহ। দোয়া হবে, এমনি মাহফিলের পর দোয়া করা যায়, এজন্য সমস্যা নাই। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই, বাকি এটা তো দোয়া করা যায়, একা একা দোয়া করতে পারেন, নফল নামাজ দোয়া করতে পারেন। কাজে আমরা দোয়া করব, যেহেতু আজকে একটা উদ্দেশ্য নিয়ে এখানে মাহফিল করেছে, ওই পোস্টার মশার কাছে বসলেন না, আমরা দোয়া করব। যারা মাহফিল ইন্তজাম করলো, আমাদের এলাকার অনেক ভাই, এলাকার অনেক ভাইরা আছেন, যুবকরা আছেন, যারা আমাদের হাতেমবাগ মসজিদে জুমা পড়তে যান, এখান থেকে বিভিন্ন এলাকার থেকে, যে আপনারাও যাবেন শুক্রবারে ধানমন্ডি 15 নম্বর থেকে রায়ের বাজার যেতে যে রাস্তাটা, এখান থেকে বাম পাশে হাতেমবাগ মসজিদ, রায়ের বাজার হাই স্কুলের থেকে একটু আগে বাম পাশে হাতেমবাগ মসজিদে আমি জুমা পড়াই খতিব ওখানে। ওখানে সারা ঢাকার থেকে যুবকেরা যায়, কোরআন হাদিসের সহি কথা শুনে, ইন্টারনেটে এই বক্তব্য দেওয়া আছে, ক্যাসেট আছে, এগুলো শিখে শিখে আপনারা সহি দিন শুনবেন, কে কি বলল, কোন বড় হুজুর কি বলল। আপনি এখন শয়তান ধোকা দিবে, কাজে এত বড় বড় হুজুররা করে, এত যুগ থেকে করলাম, এরা কি কম বুঝে? না, এইটা দলিল না, দলিল আমাদের কোরআন হাদিস। দলিল কি? আমরা কোরআন হাদিস দিয়ে আলেমদেরকে ওজন করব, আলেমদেরকে দিয়ে কোরআন হাদিসকে মাপবো না, ঠিক কিনা? কোরআন হাদিস অনুযায়ী যার কথা মিলবে তারটা মানবো, রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। আর কোরআন হাদিস অনুযায়ী যারটা মিলবে না, সে যদি বাইতুল মুকাররমের খতিব হয়, মানা যাবে? মানা যাবে না। এজন্য আমি বলি না যে আপনি আমার কথা মানেন, বরং আমি যা বললাম যদি কোরআন হাদিস অনুযায়ী মিলে তাহলে মানতে রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। আর যদি কোরআন হাদিস না মিলে তাহলে আপনি একটা আমার মুখে ছুরে মারবেন, অসুবিধা নাই। এইটা বলবেন না যে দেশের এত আলেমরা বোঝে না, এত বড় বড় বুজুর্গেরা বোঝে না, এত লক্ষ লক্ষ মানুষ করে এরা বোঝে না। না ভাই, এটা কোনো দলিল না, এটা কোনো দলিল না। আপনার দেশে যুগ যুগ থেকে এগুলো করে, আমাদের দেশে করে। আমি মক্কা মদিনায় দীর্ঘদিন ছিলাম এবং প্রতি বছর যা হয়, ওই মক্কা মদিনায় নাই,
যদি বলেন যে আমাদের বাপ দাদার যুগ থেকে আমরা করে আসলাম, তাহলে আমি বলবো মক্কা মদিনার লোকেরা বাপ দাদার যুগ থেকে করে আসে নাই। এখন কাটটা দলিল, আপনার আমার বাপ দাদা তালাশ করেন, এক দাদা দুই দাদা তিন দাদা, তারপর তালাশ করে পাবেন হরে কৃষ্ণ হরে রাম, ঠিক কিনা? আর মক্কা মদিনায় যেখানে এই সমস্ত বেদাত গুলো নাই, সেইখানে যারা করে না তারাও তো যুগ যুগ থেকে করে না, তাদের বাপ দাদা মিলবে কারা? আল্লাহর নবীর যুগ যুগ থেকে তারা এই বন্ধ করে আসে, তারা এগুলো এই সমস্ত বেদাত করে না। ওদের বাপ দাদা তালাশ করলে পাওয়া যাবে শেষকালে গিয়ে কি আবু বকর ওমর ওসমান, ঠিক কিনা? আর আমাদের বাপ দাদা যুগে করি, তালাশ করলে পাওয়া যাবে হরে কৃষ্ণ হরে রাম, ঠিক কিনা? এই জন্য এইটা কোনো দলিল না, বাপ দাদা যুগে করলাম, আমাগো হুজুরে করে এত বড়। আর ভাই তোমার হুজুর বড় না মক্কা মদিনা হুজুররা বড়? তো মক্কা মদিনা ইমাম সাহেবরা এগুলো করে? হজ করতে গেছেন যারা কোন সময় নামাজের পরে মিলাদ করছেন নাকি? মক্কা দেখছেন কোন জায়গায়? কেউ দেখেন? এগুলো সব বেদাত, ওখানে কিচ্ছু নাই। এই জন্য খেয়াল রাখবেন, আমার দেশে ভারতীয় ইসলাম এটা কোরআন হাদিসের ইসলাম না, এটা দেশীয় গাছগাছড়ায় তৈরি হাকিমি দাওয়া খায় না হালুয়া তৈরি হয় না, এরকম দেশীয় গাছগাছড়ায় কিছু হিন্দুদের কিছু খ্রিস্টানদের ওই হিন্দুদের দীপালি পূজার থেকে আছে কিছু, হিন্দুদের শ্রাদ্ধ চল্লিশে করে না, চল্লিশ দিন পর্যন্ত রুহু ঘোরে, চল্লিশ দিনের খাওয়াই বিদায় দেয়, ওইখান থেকে আসে চল্লিশের খাওন। এই হিন্দুদের শ্রাদ্ধ দীপালী পূজা এই সব মিলে টিলে একটা, খ্রিস্টানদের কিছু, বৈদিকদের কিছু, ইরানি অগ্নিপূজকদের কিছু, এই সব মিলে একটা জগা খিচুড়ি মার্কা ইসলাম আমাদের দেশে আছে। এই ইসলাম কোন মদিনার ইসলাম না, এই ইসলাম কোরআনের ইসলাম না, এই ইসলাম হাদিসের ইসলাম না। আমাদেরকে কোরআন হাদিসের ইসলাম জানতে হবে, মন গড়া ইসলাম থেকে তওবা করতে হবে, ঠিক কিনা ইনশাআল্লাহ? এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন আপনারা, এটা কোন দ্বিমত আছে? এটা মদিনাতেও আছে, এখানেও আছে, সমস্যা আছে কিছু? রমজান মাসে রোজা কি খালি বাংলাদেশে রাখি না মক্কা মদিনায় রাখে? সারা দুনিয়া রাখে, কোন দ্বিমত আছে? তাহলে যেগুলো কোরআন হাদিসে আছে ইসলামের কাজ, এতে সুপুরা দুনিয়া একসাথে করে, ঠিক কিনা? কিন্তু যেগুলো দেখবেন গন্ডগোল, সেগুলো দেখবেন যেগুলো আমাদের দেশে আছে, এই ইন্ডিয়া পাকিস্তান আছে, এগুলো মক্কা মদিনায় না, এগুলো বর্জন করতে হবে ইনশাআল্লাহ। কোরআন কি আমাদের দেশে নাজিল হয়েছিল না মক্কা মদিনায় নাজিল হয়েছিল? আমি সৌদি সরকারের প্রশ্ন করছি না, সরকার তো আমেরিকার দালাল উগ্রবাদ। আমি বলছি মক্কা মদিনায় এবাদত তো আছে, এই শিরিক বেদাত গুলো আর না এখানে। এই জন্য আমরা এই কথা না বলি কেউ যে আরে আমরা বাপ দাদার যুগ থেকে করে আসলাম, আরে মৌলবী সাহেব কোত্থেকে আসলো, না ভাই আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমি সহি যেটা জানি কোরআন থেকে এটা বললাম, এখন মানা না মানা দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এখানে পোস্টারে লেখা আছে আমাদের প্রাণপ্রিয় নীলক্ষেত মরিয়ম বিবি সাহিব মসজিদের অর্ধ শতাধিক বৎসরের পরেজগার খাদেম মরহুম মোহাম্মদ সোলাইমান মুন্সির রুহের মাগফিরাতে কামনা বিশেষ দোয়া ফজ মাহফিল। তো আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তারা যদি ইমানের সঙ্গে মৃত্যু হয় তারা তার জান্নাতবাসী করেন এবং তার জীবনে গুনাহগুলো মাফ করে দেন। আজকে যে মাহফিলের যারা আয়োজন করলো আল্লাহ তারা তাদেরকে কবুল করেন, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে কোরআন এবং হাদিসের থেকে আলোচনা করা হল। এ আল্লাহ, কোরআন হাদিসের আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকে মেহরবানি করে মাফ করে দিন আল্লাহ। এ আল্লাহ, যা কিছু সহি বলা হল সবগুলোকে যিনি বললাম যারা শুনলো সকলকে আমল করার তৌফিক দান করেন। এ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। এ আল্লাহ, শিরিক আর বেদাতকে বর্জন করার তৌফিক দান করেন। এ আল্লাহ, এই জমিনে কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম করার জন্য আমাদের জান মালকে উৎসর্গ করার তৌফিক দান করেন। এ আল্লাহ, সমস্ত শিরিক বিদাতের মূলোৎপাটন করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। এ আল্লাহ, আজকে এই মাহফিলকে যারা ইন্তজাম করলেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আজকে যারা কাজ করলেন তাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ। এ আল্লাহ, এই এলাকার আমাদের সাদিক ভাই অত্যন্ত কষ্ট করেছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, তার সঙ্গে আরো যারা মুরব্বীরা, এরকম মসজিদ কমিটির লোকেরা, এই এলাকার যুবক ভাইয়েরা যারা এই কষ্ট করলেন তাদের সকলকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এ আল্লাহ, তাদের সকলের হালাল কামাই রোজগার বৃদ্ধি করে দিন। এ আল্লাহ, সমস্ত হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। এ আল্লাহ, যে এই কাজ করলে আপনি খুশি হন আমাদের সকলকে সেই কাজগুলো বেশি করে করার তৌফিক দান করেন। এ আল্লাহ, যে এই কাজ করলে আপনি নাখোশ হন অসন্তুষ্ট হন তার থেকে বাঁচার তৌফিক দান করেন।
ইয়া আল্লাহ এই মাহফিলকে প্রতি বছর এরকম কোরআন হাদিসের আলোচনা করার জন্য কবুল মঞ্জুর করে নি আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের নাজাতের ফয়সালা করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকে এই মাহফিল আয়োজন করা হলো, ইয়া আল্লাহ এই মসজিদের খাদেম সাহেবকে ইমানের সঙ্গে মৃত্যু হয়ে থাকলে আমার তাকে জান্নাতের মেহমান হয় আল্লাহ। তার জীবনের সমস্ত গুনাহ কাজগুলোকে মাফ করে দিন, তার জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল মঞ্জুর করে নি আল্লাহ। ইয়া আল্লাহ এই মসজিদে মাদ্রাসা মসজিদ যেখানে যারা আছে এদেরকে সকলকে কোরআন এবং সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক দান করেন, সমস্ত শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই পর্যন্ত যারা মাহফিলে অংশগ্রহণ করলো, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসে রইল, ইয়া আল্লাহ এরা আপনার কোরআনের মহব্বতেই বসেছিল, এই যুবকদেরকে, এই ছাত্রদেরকে, এই মুরব্বীদেরকে ইয়া আল্লাহ কেয়ামতের মাঠে আপনার আরশের তলে, ইয়া আল্লাহ যেদিন আপনার আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, ইয়া আল্লাহ সেই দিন এই যুবকদেরকে, এই মুরব্বীদেরকে, এই ছাত্রদেরকে আপনার আরশের তলে ছায়া বসার তৌফিক দান করেন আমিন। আপনার নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন আমিন। এই যুবকদেরকে সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, খালিদ বিন ওয়ালিদের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এই যুবকদেরকে কেন্দ্র করে এই এলাকার প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি ঘরে ঘরে তাওহীদের আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই জন্য এই যুবকদেরকে, আমাদের সকলকে, আমাদের জান মাল ইজ্জত আবরু তোমার দিনের জন্য কোরবান করার তৌফিক দান করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।